Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. মানুষের জীবনে অনেক বড় পরিবর্তন আনে আমাদের কলেজের লাভ স্পট করিম ভাইয়ের ক্যান্টিন সব লাভ স্টোরিজ ওখান থেকেই শুরু হয় এখানে এক্স এবার করে প্রেমিক জোড়ে বসে থাকতে দেখা গেলেও এদের কারোর মধ্যেই বিয়ে হয় না দিদি হলেন আমাদের কলেজের লেকচারার সত্য মুখার্জি কেউ এক্সামে ফেল করলে ক্ষমা করে দেন কিন্তু জীবনযুদ্ধে ফেল করলে নো মার্সি কম 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 চলে এসো 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 ওটাও মোষের পিঠে কিন্তু কেন সরকার পেট্রোল আর ডিজেলের দাম খুব বাড়িয়ে দিয়েছে তাই আর তাই ইঞ্জিন ছাড়াও যানবাহন চলে এটা বোঝানোর জন্যই আমি যাবো সরকারকে আমি হিলিয়ে দেবো আর পেছনে যে গাড়িগুলো আছে আমার ক্যাডার সব গাড়ি আমার ওই গাড়িগুলোর ট্যাঙ্কে পেট্রোল ভরেছে ফুল আছে অনেক দূর যেতে পারবে আধা মাইল অ্যাসেম্বলি যাওয়ার জন্য গ্রামে গ্রামে ঘুরে এত পেট্রোল ওয়েস্ট করছেন মাথা খারাপ নাকি জাস্ট ওয়েট এখনই ব্লু ক্র্যাবকে ফোন করছি ওটা আবার কোন পার্টি ভাই ওটা কোনো পার্টি নয় ওরা অবলা জন্তু জানোয়ারদেরকে তোমাদের হাত থেকে রক্ষা করে ওদের বলে তোমাদেরকে জেলে পাঠাচ্ছি হ্যালো ব্লু ক্র্যাব বেচারা মানুষের তো বুদ্ধি নেই কমসে কম তোর তো বুদ্ধি আছে ডোন্ট এন্টার পলিটিক্স এই যে চাঁদ দেখা গেল এটা আসলে চাঁদ নয় আমাদের কলেজের প্রিন্সিপাল কে আর শ্রীবাস্তবের চকচকে টাক কি হলো একটা ডাউট আছে ডাউট ক্লিয়ার করার জন্যই তো আমি আছি বলো স্যার সুভাষচন্দ্র বোস কি এখনো বেঁচে আছে তোমাদের প্রাণে মেরে দেব যদি আবার ওদের নাম নাও তাহলে তোমাদের টিসি ধরিয়ে দেব আজ আমাদের দেশের এই অবস্থা তার কারণ সুভাষচন্দ্র বোস বল্লভভাই প্যাটেল ভগৎ সিং আর গান্ধীজি যদি এই লোকেরা আন্দোলন করে করে ইংরেজদের থেকে আমাদের স্বাধীনতা না দিত তাহলে ইন্ডিয়া ইংল্যান্ড একসাথে থাকতো আর ওদের আমাদের সাথে যাতায়াত থাকতো আমরা পাসপোর্ট ভিসা ছাড়াই ইংল্যান্ডে চলে যেতাম সেখানে কোনো গোড়া মেমকে বিয়ে করতাম আর ওকে আমাদের ইন্ডিয়ায় নিয়ে চলে আসতাম ধর্মের নামে যারা নিজেদের মধ্যে লড়াই সৃষ্টি করায় তাদের সাথে কি করা যায় গুলি করে মারা উচিত তাহলে সবার আগে আপনাকে গুলি করা উচিত কেন মহাপুরুষদের অপমান করার জন্য আমাদের তো স্বাধীনতা পাওয়া হয়ে গেছে আর তুমি চাইছো আমরা পরাধীন থাকি যদি আমরা স্বাধীনতা না পেতাম তাহলে তোমার ছেলে ইংল্যান্ডে পড়াশোনা করতো না বরং ওখানে ইংরেজদের থালা বাসন মাজতো আর এখন ইংল্যান্ডে কুকুর থাকতো না ওদের জায়গায় আমাদেরকে রাখতো যদি আবার এই কথা বলো তাহলে কোর্টে দাঁড় করিয়ে চিরদিনের মতো জেলে পাঠিয়ে দেবো বড় ওকালতি করতে এসেছো কি করেছে ওরা আমাদের সমস্ত সম্পত্তি নিয়ে গেছে আমাদের কলেজে চারজন দুষ্ট ছাত্র আছে দুষ্টুমির জন্য প্রিন্সিপাল তাদের সাসপেন্ড করেছেন এই সময় ওই চারজন কোথায় আছে কি করছে কোনো বড় দুষ্টুমি করছে কি না এই এফএম ও তা জানে না সিক্রেট ব্যাপার হ্যালো কলেজ মাঙ্কিজ জাস্ট টু মিনিট প্লিজ তোমরা চারজন এমন কস্টিউমে এসেছো লোকেদের কি বোঝাতে চাইছো আর কি বা প্রমাণ করতে চাইছো নতুন নতুন কিছু করতে আমার খুব ভাল লাগে আমার ড্রয়িং এখানকার সবার ভালো লাগে
আমি ভাষণটা খুব ভালো দিই, এতে আমাদের পাবলিসিটিও হয়ে থাকে। আচ্ছা, আমাদের নাম পেপারে আসা চাই, তাই বুঝি? রিস্ক নিয়ে বড় কাজ করার জন্য তৈরি আছি। তো করো না। কিন্তু আমরা রাস্তাই খুঁজে পাচ্ছি না। তার জন্য তোমরা যে কোনো কাজ করতে রাজি আছো? Yes, we want publicity. Okay, তো নেক্সট এখন তোমরা কি করতে যাচ্ছো? ও একটা মেয়েকে একদম মন প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু এখনো পর্যন্ত আই লাভ ইউ বলেনি। তাহলে ও সোজা ওকে চুম্মা দিতে চায়। আরে বাপরে, সে কি করে এইভাবে? দাদা, কি কেস? কিডন্যাপিং। কাউন্টার নাম্বার 4। মার্ডার। কাউন্টার নাম্বার 7 এ গিয়ে কম্পিউটারে ডিটেইলটা দিয়ে দাও। ক্যাশ কাউন্টারে অ্যাডভান্স 10 লাখ টাকা দিয়ে দাও। দেখলেন তো আপনারা, এই বিল্ডিং এর লোকের যাতায়াত লেগেই আছে। এই বিল্ডিং কোনো সিনেমা বা স্টারের নয়, না কোনো মন্ত্রী মশাইয়ের, না কোনো পুলিশের হেডকোয়ার্টার। এখানে আসলে লোকের কাজ হয়ে যায়, এটাই জনতার বিশ্বাস। আর এই কাজ করে এই রাজ্যের একটা বড় গুন্ডা। এই বিল্ডিং এর ভেতরে প্রবেশ করার আমাদের কোনো অনুমতি নেই। ক্যামেরায় অনিল বিশ্বাসের সঙ্গে রাজাময় মুখার্জি, অজানা টিভি। কোথায় আছে? টিভি চ্যানেলের মতো অনেকগুলো কাউন্টার আছে, এর মধ্যে কোন কাউন্টারে আমার কাজ হবে? তোর কাজ কি? কেস তো কিছুই করিনি, আমি একটা জায়গায় জমি নিয়েছিলাম, পয়সা নিয়ে রেজিস্ট্রেশন করতে গিয়েছিলাম। এখন ওই জমির মূল্য 6 কোটি টাকা, সেই জন্য আমি ভাবলাম 1 কোটির জন্য বাইরে কাউন্টার আছে। কোটির থেকে বেশি হলে বসের সাথে দেখা করতে পারো। কিন্তু বস আছে কোথায়? সেন্ট্রাল হলে। ওনার নাম কি গো? মিশ্র। কি এ মিশ্র? ফালতু কথা বন্ধ কর। প্রত্যেকটা খুনের পর নিজের খিদে মেটাবার জন্য খেতেই থাকেন। আচ্ছা, এই যে তোমার বস আছে, শোয় কখন? বস ঘুমিয়েছিলেন 17 দিন। 17 দিন? একবার যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন স্বপ্নে একটা খতরনাক গুন্ডা আসে। সে আবার কে? ওই গুন্ডার নাম হলো ভবানী। সে কি করে? গলা কাটে। আরে বাপরে, তাহলে তো ওর কাছে যেতে হবে। যেতে হবে না। ও পড়ে গেলাম, পড়ে গেলাম। কত সুন্দর মুখের গঠন দেখলাম, কত বছর বাদে খুব সুন্দর চেহারা দেখলাম। রোগা সুটকে কিসের জন্য এসেছিস সেটা বল, গিরগিটি বাচ্চা? আমি জমির জন্য ক্লায়েন্টকে পেমেন্ট করেছিলাম, ও জমি হ্যান্ড ওভার করছে না। আমার নামে জমি রেজিস্ট্রেশন করতে হবে। ব্যাগে টাকা ভর্তি করে এনেছি, কাউন্টারে জমা করে দিচ্ছি, তারপর লরি ভরে বাকি টাকা পাঠিয়ে দেবো। আমার কাজটা হয়ে যাবে তো? চিন্তা করিস না, হয়ে যাবে। শুধু কথায় কাজ হবে না। ঠিক আছে, আমাকে সাইড দেখাস। এ কি, আমি জমি সারানোর জন্য এসেছি আর তুমি আমার জমি কবজা করার কথা বলছো? এই তো, তোমার কি স্ক্রু ডিলে আছে নাকি? পাগল বলে হচ্ছে। তোমার কেন ঘুম আসছে না? এর কারণ আমি ভালোভাবে জেনে গেছি। আমার তো মনে হয় ওই ভবানী তোমার থেকেও অনেক বড় গুন্ডা হবে। এখন তো আমি যাচ্ছি, পরে এসে কথা হবে। কোন কন্ট্রোল? আরে সব আগে যে ও খাচ্ছে তাকে আগে কন্ট্রোল করো, নইলে পেটটা ফেটে যাবে। আরে সারো না। জয় ভবানী, জয় ভবানী। বস কেন যেতে দিল ওকে? এই ছাড় না, পাগল কথা ছাড় না। আরে ছাড় না। আরে আপনি খালি বলুন না, আমরা ওকে শেষ করে দিচ্ছি। ওকে মারলে আমাদের চাকুর অপমান হবে। আজকাল যে বেশি বাড়ছে না ওই ভবানী, ওকে টপকাতে হবে, ওকে মারতে হবে। এ ভবানী, কোথায় আছিস তুই? এই গাড়ি দাঁড় করাও। মনে হচ্ছে বেচারার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কত রক্ত বেরিয়ে গেছে। কমসে কম জেনে তো নিই যে কে মরেছে, তারপর পুলিশওয়ালাদের খবর দিয়ে দেবো। হ্যালো, আরে কি হলো? কি, আমি ওকে টাকা দেবো? ওকে প্রাণে মেরে ফেলবো। কার নামে ও কি বলে বেড়াচ্ছে এসে দেখছি। এটা অ্যাক্সিডেন্ট কেস, হাত লাগাবেন না। এই তুমি কি ভাবছো? মনুষ্যত্বের জন্য আমাদের কর্তব্য করতে হবে, বুঝেছ? ভয় লাগলে তোমরা এখানেই থাকো, চলো আমরা দুজনে গিয়ে দেখি কে এই লোকটা। এক কাজ করো, আমি ঘোড়াই, তুমি একটু সাহায্য করো। হ্যাঁ ঠিক আছে। চল আরতি কর। এই নাও ট্যাবলেট, এটা কেষ্টপুর থেকে এসছে, এটা মেটিয়া ব্রিজ গোডাউন থেকে এসছে, এটা কালী মার্ডারের যে ব্যালেন্স ছিল সেটা, আর এটা ও পাঠিয়েছে। ড্যাডি, এসব কি?
হিরোর ছেলে হিরো হয়ে যায়, রাজনেতার ছেলে রাজনেতা হয়ে যায়, আর আমি এত বড় গুন্ডার ছেলে ঝাট করে কারোর মার্ডার করে দিই। কিন্তু আমি বড় গুন্ডা কবে হব বলো না ড্যাডি, বলো। আমার কথা শোন, বড় গুন্ডা হওয়াটা বাচ্চাদের পুতুল খেলার মতো না, তার জন্য প্রাণ হাতের মুঠোয় করে চলতে হয়, সেটা খুব ভয়ঙ্কর ব্যাপার, এই জন্য সাবধানে থাকিস। ও আর কি করতে পারে, ও রোজগার তো শুধু একটাই কাজ, মেয়েদের দেখলেই ওর মাথা খারাপ হয়ে যায়। বলা জরুরি ছিল কি? তুমি তোমার কাজ করো, আমার কাজে নাক গলিও না। নমস্কার ভবানী দাদা। তুই কে রে? আমার নাম কান্তিনাল সাহা, আমি মেন রোডের পাশে অনেক বড় চাষাবাদের 4 একর জমি নিয়েছি, তার ফুল পেমেন্টও করে দিয়েছি। তারপর রেজিস্ট্রেশন করার জন্য বললে রেজিস্ট্রেশনে রাজি হয় না কিছুতে। আচ্ছা আচ্ছা, পুরো 2 বছর গড়িয়ে গেল, আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। ওহো, তোমাকে এটা করতে হবে, তুমি ওই হারামির গলাটা ধরে যদি আমার নামে রেজিস্ট্রেশনটা করিয়ে দাও তাহলে এই 10 লাখ টাকাটা তোমার। দেখে নাও, পুরো 10 লাখ টাকা আছে। এছাড়া আর কত টাকা আছে? এটা বাদেও আমার কাছে 4-5টা গ্রাউন্ড আছে, সব মিলিয়ে পুরো 6 কোটি টাকার জায়গা আছে। 6 কোটি? হ্যাঁ, অনেক বড় বাংলো আছে, আর 1 বছর বাদে ওই জমির দামও 6 কোটি টাকা হবে। ঠিক আছে, আমি ওটার 10 লাখ টাকা দিয়ে দিচ্ছি। ওই জমি তুমি নিয়ে নেবে? 10 লক্ষ টাকা দিয়ে দিলে ওই জমিটা আমার নামে রেজিস্ট্রেশন করে দেবে তো? না না, আমি রাজি হব না, একদম রাজি হব না, এটা তো খুব অন্যায়। আমি আমার নামে রেজিস্ট্রেশন করতে এসেছি, তোমার নামে রেজিস্ট্রেশন করতে নয়। তুমি আমার কাছে এসেছো আমার কথা মানার জন্য তো? না না, আমি মানব না। 10 লক্ষ টাকা দিচ্ছি তো? 10 কোটি দিলেও রাজি হব না, 10 লাখ টাকা আবার কি? এই এখানে আমি যেটা বলি সেটাই হয়। না না, আমি মানব না। এই দত্তম, সালা কি বললি? রেজিস্ট্রেশন কোথায় করতে হয়? ওকে এনে আমি নিজেই রেজিস্ট্রেশন করিয়ে নেব। তাহলে 10 লাখ টাকা আমি নিয়ে যাব? তুমি আমাকে দেওয়ার জন্য টাকা নিয়েছো না? আমি তো এখনো টাকাটা নিইনি, ওই টাকাটা তোমার কাছেই আছে তো? হ্যাঁ, পয়সা তো আমার কাছেই আছে। আমি এখানে স্ট্রাইক এলাও করবো না। আমার বিদ্যার্থীরা অত উপরে উঠে গেছে, পড়াশোনা করে না, এমনি গেছে। এমনি গেছে কিন্তু কেন? ওখান থেকে নিচে ছাপ দেওয়ার জন্য, আত্মহত্যা করতে চায়। আত্মহত্যা? আত্মহত্যা করার মতো আবার কি হলো? ও ফর মাঙ্কিজ, নিচে নেমে এসো বাবা। আমাদের প্রবলেম সলভ না হলে আমরা দিন আমরা না, আমরা এখান থেকে নিচে ছাপ দিয়ে আত্মহত্যা করব। মিডিয়ার লোকদের এখানে ডেকে আনো, সমস্ত পেপারওয়ালাদের ডাকো, ওরা এসে দেখুক, আমাদের পুরো পাবলিসিটি চাই। আবে নিচে পড়ে যাবি? আমায় ছেড়ে দে, আমি নিচে নেমে যাই আর। অনেক কষ্টে ভিড় জমিয়েছি। এই সবার প্রবলেম হয় তো তোমাদের জন্য, তোমাদের আবার কি প্রবলেম? আমাদের ফিস কমাতে হবে, এক্সামের কোশ্চেন ইজি হওয়া চাই, প্রত্যেকের মার্কস বেশি হওয়া চাই, স্টুডেন্টদের পড়াশোনা সব সময় সহজ হওয়া চাই। আমাদের সাবজেক্টে 1 নম্বরের জন্য যে ফেল করে দাও, তাই যে পেপারে বেশি নম্বর পাওয়া যায় সেখান থেকে নিয়ে যেটাই কম পেয়েছি তাতে যোগ করতে হবে। আর আমাদের ফাইনাল দাবি, প্রত্যেক সাবজেক্টে গ্রেস নাম্বার দেওয়ার সাবসিডি চাই। আমাদের সব দাবি মেনে যদি লিখিত দেন তাহলেই নিচে নামবো। তাহলে আমাদের মৃত্যুর কারণ প্রিন্সিপাল স্যার কে আর শ্রীবাস্তবই হবেন, এমনই চিঠি আমার পকেটে লিখে রেখেছি। তার জন্য আপনার ফাঁসি হবে, এটা গ্যারান্টি আছে। হ্যাঁ, যদি আপনার উত্তর 1 হয় তো এ টাইপ করুন, 2 হলে বি টাইপ করুন, তৃতীয় হলে সি টাইপ করে 6060 তে SMS করুন। সরি ফর দা ব্রেক, কি ব্যাপার ভাই? অমিতাভের বাড়ির নাম কি? দুধ কোন কোন জানোয়ার দেয়? এই সমস্ত প্রশ্ন কেন করা হয় জানো? টিভিওয়ালা, নেটওয়ার্কওয়ালা আর লোককে ধোকা দেওয়ার জন্য। যে পাগল নয় সে বেচারা পাগলাগারতে, আর যে পাগল সে উপরে উঠে বুদ্ধিমানের ড্রামা করছে। এ মাঙ্কি বয়েজ, কামন আইসে, কামন! আমরা পাগল নই, আমরা আমাদের জীবন দিতে পারি। আল্লাহু আকবার! আল্লাহ! আমি মরে যেতে চাই, আর আমি মরে যাবার পর এই ক্যান্টিন আমার এই বাচ্চাদের দিয়ে দিতে চাই। আল্লাহ, আমি মরতে চাই, আমাকে তোমার কাছে দিয়ে যাও। আল্লাহ!
হয়েছে আরে কি হয়েছে কেন মরতে যাচ্ছ তুমি তোমার দুঃখ আমি দূর করব টাকা দরকার হলে বলো আমি দিচ্ছি ঠিকই তো আমার জীবনে দুঃখ আছে তোমাদের দুঃখ আমি দেখতে পাচ্ছিলাম আমি জীবন দিয়ে দেব আমি দেব আল্লাহ আমি মরতে চাই কি চলে আমি মরব অবাক হওয়ার প্রয়োজন নেই তোমাদের নিচে আনার জন্য আমি ছোট্ট একটা প্ল্যান করেছিলাম বাইরের লোক এসে প্ল্যান কি করে করতে পারে কেবল এখানকার স্টাফেরাই প্ল্যান করতে পারে ঠিক কি না সেই কারণে আমার স্টুডেন্টদের জন্য আমি এই ডিসিশন নিয়েছিলাম তার মানে আমি কলেজে নতুন লেকচারার দিস ইজ মাই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখো আজকাল রাজনীতির নেতারা আন্দোলন করে ধর্ণা দেয় আর লোককে হয়রানি করে কিন্তু স্টুডেন্টরা যদি কোনো ব্যাপারের জন্য ধর্মঘট করে সেই ধর্মঘটের পেছনে একটা বিশেষ লক্ষ্য থাকে যেমন হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রীও জনতার জন্য প্রাণ দিয়ে অমর হয়ে গেছেন কিন্তু তোমরা এগুলো কি করছিলে সেজন্য আমি এদের হাতে এক্ষুনি টিসি ধরিয়ে দিচ্ছি বাইরে বার করে দেব এদের স্যার এদের অন্যায় সাজা দেওয়ার জন্য আমরা পুলিশওয়ালা নই ওদের ভুল শুধরানো লেকচারার আমরা কারেক্ট কারেক্ট ম্যাডাম কারেক্ট একদম ঠিক বলেছেন আপনি স্টুডেন্টসকে যারা বুঝতে পারেন না তাদেরকে অনেকটা ক্রিমিনালের সঙ্গে তুলনা করা যায় তো তোমাদের পাঠ্যপুস্তক পড়ানোর আগে তোমরা কি কিছু জিজ্ঞাসা করতে চাও আমি জানতে চাই আমার বন্ধু হয়ে থাকতে হবে আর তার জন্য এখন থেকে আমি তোমাদের মতো স্টুডেন্ট হয়ে থাকব তোমাদের প্রয়োজন কি আছে সেটা জেনে তার সমাধান আমি করব হাই বয়েজ হাই গার্লস আমার কথা ভালো লাগলো তো আমরা স্টাডি এনজয় করব কি করব তো অধ্যক্ষ মহাশয় গ্রীষ্ম ঋতুও পেরিয়ে গেল বর্ষাকালও শেষ হয়ে গেল আর সামনে তো শীতকাল চলে এলো অ্যাসেম্বলি হলে সেন্ট্রাল এসি বসানো আছে গরম লাগলে বাইরে বেরিয়ে যাও এমনটা থরি হয় এক সেকেন্ডে 60,000 টাকা এক মিনিটে 170 এক ঘন্টায় 6,00,000 প্রতিদিন কোটি কোটি টাকা এইভাবে নষ্ট করা হচ্ছে আজ পর্যন্ত আমরা ওর কাছে যতগুলো প্রশ্ন করেছি তার মধ্যে একটারও উত্তর দিতে পারে না কথা এড়িয়ে যায় অধ্যক্ষ মহাশয় একটা জরুরি কথা হলো এই যে আমাদের বিরোধী পক্ষের যে নেতা একটা না একটা সন্দেহ তার থাকেই আর যখন জিজ্ঞাসা করা হয় তখন গোলমাল পাকায় অধ্যক্ষ মহাশয় উনি কি করেছেন সবকিছু যদি একটু খুলে বলেন আমার মনে হয় তাহলে আমরা খুব ভালোভাবে জানতে পারি অধ্যক্ষ মহাশয় আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে যতগুলো সুগার ফ্যাক্টরি আছে সেগুলো লসে রান করছে যার দরুন আমাদের রাজ্যের অনেক ক্ষতি হচ্ছে আর তাই আমি অনেক চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি আর সেটা হলো এই ওই সুগার ফ্যাক্টরিগুলোকে প্রাইভেট করে দেওয়া আর সেখানকার আমদানির টাকা ওয়ার্ল্ড ব্যাংকে সুদ মেটাই আর অনেক বড় বড় কাজ করছি সেটা রাজ্যের জন্য বসে যান প্লিজ সবাই চুপ করে বসুন আরে ও মুখ্যমন্ত্রী ওটা কাদের দিয়েছো প্রাইভেটে না পার্সোনালে নিজের জামাইকে নিজের ভাইকে সিঙ্গাপুরে যে তোমার শালা আছে ওকে দিয়েছো তাই না সেই জন্য আমাদের পার্টি ওয়াক আউট করবে চলো হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ ওয়াক আউট করে বাইরে যাবেন বললেন আবার বসে পড়লেন কেন চলে যান তাহলে হাউসটা অন্তত শান্ত থাকবে আরে বা যদি আমরা বাইরে বেরিয়ে যাই আর ওরা ভেতরে থাকবে আর এই রাজ্য পুরো হরপ করে নেবে আসলে যে 7টা ফ্যাক্টরি নিজেদের লোকেদের দিয়েছে ওটার পুরো ডিটেলটা আমার চাই এই অতকম মহাশয় আমাকে ক্ষমা করুন এটাকে সামলে রাখুন এক একটা ফ্যাক্টরিতে পুরো 3-3 লক্ষ কোটি টাকার মুনাফা হয় কচু তার বদলে কোটি টাকার মাল নিজে হরপ করে নিয়েছে তো তুমি কি করেছো 2 লক্ষ কোটি টাকা গায়েব করেছো যখন জিজ্ঞেস করা হলো 1 লক্ষ কোটি টাকা বললে বাকিটা কোথায় গেল পুরোটাই হজম করে নিলে আর লোকসান দেখিয়ে দিলে ভাবলে সবাই বিশ্বাস করে নেবে এমন কথা হলে আগে প্রুফ দেখান প্রুফ যদি সত্যি হয় তাহলে আমরা মানবো ঠিকই বলেছো যখন ও এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল পার্টি নেতাদের জন্য রোজ বিরিয়ানিতে কোটি টাকার খরচা হতো পাবলিককে কি দেখিয়েছে বুড়ো আঙুল আমার কথা শোনো সিএম এছাড়াও ইলেকশনের জন্য যে লোকেদের কাছ থেকে ফান্ড আসে তার জন্য তুমি এখানে বসো আমরা গিয়ে ওখানে বসি হ্যাঁ তাতে কি হলো আমরা আজই রিজাইন করব আমরা বাই ইলেকশনে জিতবো কি না দেখে নেব তোমার সামনে পদত্যাগ করব এই বলে এইমাত্র তো তোমরা বললে আমাদের রিজাইন করতে তো ঠিক আছে আমি আর আমার পার্টি ইস্তফা দিয়ে দিচ্ছি বাই ইলেকশনে আমরা জিতবো না তোমরা জিতবে সেটা পরে দেখা যাবে একদম 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 যাও দেখা যাবে এই রাজ্যের সকল জনগণকে সাদর নমস্কার আজ এই পরিস্থিতি হয়েছে বিরোধীদের জন্য যদি এই ভোটে আপনারা আমাকে জেতান
তো কথা দিচ্ছি ছাত্র ছাত্রীদের স্কুল ফিজ আমি কমিয়ে দেব। আমার কথা শুনুন, পেট্রোল নেই, ডিজেল নেই, দাম অনেক বেড়ে গেছে, আমি ফ্রি করে দেব। আর যত বেকার আছে তাদের প্রত্যেককে আমি চাকরি দেব, পেট্রোলের দাম লিটার প্রতি 2 টাকা কমাবো। দাম যার জন্য বেড়েছে সেই জন্য পেট্রোল ডিজেল আপনাদের জন্য ফ্রি করে আমি এ রাজ্যের মূল্য বৃদ্ধি একদম কন্ট্রোলে রাখবো। কি করে করবে, কি করে করবে? আরে তুমি চুপ করে থাকো না, চুপ করো না। ইনি আপনাদের জন্য যা করেছেন সব আপনারা দেখতে পাচ্ছেন। নতুন রাস্তা হবে, পাওয়ার কাট কম হবে। আমি প্রতিজ্ঞা করছি প্রত্যেক গরিবের বাড়িতে গিয়ে ওদের সঙ্গে দেখা করব আর ওদের গরিবি দূর করব। আরে বাপরে, একই বলছে, যদি কোনো চাষি আত্মহত্যা করে তার পরিবারের জন্য আমি 10 লাখ দেব। শুধু তাই নয়, গরিব মানুষদের টাটা ন্যানো কার দেব, দরকার পড়লে আমি ড্রাইভারও দেব, কিন্তু ভোট আমাকেই দিও না, হলে আমি পুরো দেউলিয়া হয়ে যাব। যতজন মানুষ আমাদের ভোট দেবে আমরা তাদের ঘরে এসি লাগিয়ে দেব। আপনাদের ভোট আমারই পাওয়া উচিত, দুবাই মাস্কেটের মতো আরব স্থানের জাহাজ দিয়ে আমি আপনাদের জন্য বাদাম আমদানি করব, ছোলা মটরের মতো খাবার। টাকা লাগবে, কোটি টাকা লাগবে, কোটি। চুপ করো না। মিলর্ড, আমি আমার কেস নিজেই লড়ব, উকিলের উপর আমার কোনো বিশ্বাস নেই, এরা পলিটিক্যাল প্রেসারে চুপ হয়ে যায়। প্রসিড। থ্যাংক ইউ মিলর্ড। এরা যে লোকের কাছে প্রতিজ্ঞা করেন সেটা লোককে ধোকা দেওয়ার জন্য করেন, এই সব রাজনৈতিক নেতাদের শিক্ষা দেওয়ার জন্য। আমি আমজনতার কাছে এই কথা পৌঁছাতে চাই যে এদের মিথ্যে কথায় বিশ্বাস করবেন না। সেই জন্য এই কেসে আমার যে ডিমান্ডস আছে সেটা আপনাদের সামনেই রাখতে চাই। যে কোনো MLA হোক কিংবা MP, একবার যদি ওনারা জিতে যান তো আগামী 5 বছর পর্যন্ত রিজাইন দিতে পারবেন না। আর যদি কোনো ব্যাপারে যদি কোনো ক্যান্ডিডেট রিজাইন দেন তাহলে উপনির্বাচনের পুরো খরচ রিজাইন দেওয়া ক্যান্ডিডেটকেই বহন করতে হবে। অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, ঘুষের নামে যে পয়সা নিয়ে থাকেন ওতে নিজের ঘর ভর্তি করেন, গরিবদেরকে আরও গরিব করার জন্য উঠে পড়ে লেগেছেন। এই উপনির্বাচনে জেতার জন্য দুই পক্ষের সমস্ত নেতারা জানেন ওনারা কত কথা দিয়েছেন, মাথা চুলের মতো যা কোনা যাবে না। কিন্তু আজকের রুলিং পার্টির 15 জন মেইন লিডার্স আর বিরোধী পক্ষের 15 জন মেইন লিডার্স ইলেকশনে জেতার পরেও ওনারা যে লোককে কথা দিয়েছিলেন সেগুলো পালন করবেন সেটা সবার সামনে লিখিত দিতে হবে। যদি কথা না রাখেন তাহলে ওনার নামে, স্ত্রীর নামে, ছেলের নামে আর বেনামে যত সম্পত্তি আছে ওই সব বিক্রি করে জনতাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে এসব স্ট্যাম্প পেপারে লিখে রেজিস্টার করে কোর্টে সাবমিট করতে হবে। মিলর, সাবমিট করতে হবে, না হলে ওনাদের ইলেকশনে দাঁড়ানোর কোনো অধিকার থাকবে না। কোর্ট ডিক্লেয়ার করুক এটা। এটা তো সেই পুরনো কথাই হলো ইওর অনার, যখন কোনো বাচ্চাকে মা খাবার খাওয়ায় চাঁদ মামার গান শুনিয়ে শুনিয়ে খাবারটা খাওয়ায়, কিন্তু চাঁদ কখনো কাছে আসেনি, তাহলে যে মা মিথ্যা কথা বলে খাবারটা খাওয়ায় ওকে অ্যারেস্ট করতে হবে। করতেই হবে, এটা করতেই হবে। শুধু এইটুকুই নয়, যে গানের কথা বলা হচ্ছে যেটা ছোট বাচ্চাকে ধোঁকা দিচ্ছে সেই গানটাকে ব্যান করে দিন। স্যার, এই কেসটাকে একটু সিরিয়াসলি দেখবে, কেননা আমাদের মনুষ্যত্বের সাথে ছেলে খেলা করা হচ্ছে। স্যার, স্যার, আই এম এ লেকচারার, স্যার, আই এম এ রেসপন্সিবল সিটিজেন। স্যার, দাগি রাজনৈতিক নেতাদের গুলি করা উচিত। স্যার, এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত। স্যার, এই কেসটি অন্যান্য কেস থেকে একটু আলাদা, আমি অন্যান্য বিচারকদের সাথে এটা নিয়ে আলোচনা করব। মিলর্ড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিলর্ড, থ্যাংক ইউ। এই কেসকে গভীরভাবে দেখে আমি ইলেকশন কমিশনকে নির্দেশ দেব। শুধু এটাই নয়, আপনার পক্ষ থেকে যতগুলো অভিযোগ আছে সেগুলো প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে দেওয়া হবে। বাপ রে, ও তো আমাদের ধান্দাই চৌপাট করে দিল। কি বংশী, তোমার পার্টির লোক তো ভালোই হল্লা করতে পারে, বিধানসভা বন্ধ করে দিল, এখন কি করার ইচ্ছা আছে? তুমি আজকের পেপারে হেডলাইন পড়েছো তো সেই ব্যাপারেই। আরে এ কি, কাঁঠাল খাওনি? এমন হলে তো তুমি দুর্বল হয়ে পড়বে। না না, 3টে খেয়ে নিয়েছি, 2টো ওয়েটিং এ আছে। বুঝে গেছি, আমি তো আগে থেকেই জানতাম। কোনো কাজে এসেছো বলো ভাই। কি বলবো মিশ্রদা, এই মুখ্যমন্ত্রী তো এই গামছাই এখন সম্বল, এতেই আমার সম্মান বেঁচে আছে। 10 টাকার গামছার জন্য এত ভ্যালু দেখাচ্ছো? এটা সামান্য গামছা নয়, পলিটিশিয়ানদের জন্য অনেক কাজে লাগে এই গামছা। কাঁধে থাকলে গ্ল্যামার বাড়ে, এমন করলে অপমানের থেকে রক্ষা পাওয়া যায়, অ্যাসেম্বলিতে গরম লাগলে রুমালের কাজ করে, ঘরে এটা পেতে শুলে আরামের সহিত শোয়া যায়, ভোটারদের সামনে থলে হয়ে যায়, নোট এতে নিয়ে বাঁধলে এটা পোটলা হয়ে যায়, সময় এলে এটা শান্তি ঝান্ডা হয়ে যায়, যদি ধরা পড়ি এটা দিয়ে বুক ঢাকা যায়, যদি কেউ বুকে থুতু দেয় তো এটা দিয়েই পরিষ্কার করে নি। এতগুলো কাজে লাগে এই গামছা। একটা বলতে ভুলে গেছো, একটা বলতে ভুলে গেছো। ওটা আবার কি? মরার পর থানের কাপড় হিসেবেও কাট দেবে। আমি হাত জোর করছি, তোমার মুখ বন্ধ করে।
ফালতু কথা ছেড়ে যে কাজের জন্য এসছে সেটা বলো। সত্য মুখার্জি নামে এক লেকচারার আমাকে মেরে ফেলতে চাইছে, আমাদের রাস্তায় বসাতে চায়। ওকে দুনিয়া থেকে সরাতে হবে, তোমাকে টাকা পাঠিয়ে দেবো, শুধু ওকে মেরে ফেলো। এই শোন, এই শহরে আমি আর ভবানী দুজনই আছি, ওই লেকচারারকে আমি আমার এলাকায় মারবো। ও তাই নাকি? তোমাদের নেতাদের জাত আমরা গুন্ডারা ভালো করে জানি, তলি ভরে নাও কাঁঠালের থেকেও বড় বড়। আরে কি হলো মুখ্যমন্ত্রী মশাই, এখন তো রাজনীতিতেও আপনারা আমাদের স্টাইল ইউজ করছেন। ও আমাদের সিদ্ধারাই ভেঙে দিয়েছে, আমাকে আমার পার্টিকে ইনসাল্ট করেছে। আমাকে যে ডাউট করে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। একবার তো হারামিটা পৌঁছে গেছিল, দ্বিতীয়বার যেন পৌঁছতে না পারে কোর্টে। আমাদের প্রফেসর সত্য মুখার্জিকে মার্ডার করতে হবে। ইয়েস, প্রফেসরকে মার্ডার করতে হবে। কেন, ভাবতেই চমকে উঠলে নাকি? আজকাল সত্য মুখার্জি সব জায়গায় আছে, প্রত্যেক টিভি চ্যানেল ওনার সম্বন্ধেই বলে বেড়াচ্ছে, তেমনি পাবলিসিটি আমাদেরকেও পেতে হবে, আর সেই জন্য আমাদের স্কেচ বানাতে হবে। এই এটা স্কেচ নয়, মার্ডারের প্ল্যান। এর জন্য পাবলিসিটি হবে না, জেলের খানি টানতে হবে। আমরা করবো না। আরে আমরা নয় ভাই, গুন্ডাদের দিয়ে ওকে খুন করাবো। এই গুন্ডাদের ছাড় ইয়ার, আমরাও মুজরিম হয়ে যাবো। তুই চিন্তা করিস না ইয়ার, আমাদের জুনিয়র আর্টিস্টদের গুন্ডা বানিয়ে এই কাজটা করতে হবে, বুঝতে পেরেছিস? যেখানেই সত্য মুখার্জিকে দেখা যাবে সেখানেই ওরা ওকে ধরে অ্যাটাক করে দেবে। ডিয়ার জুনিয়র আর্টিস্ট, তোমরা আমাদের প্রফেসরকে ধরে ওকে মারবে, কিন্তু কোনো চোট যেন না লাগে, চাকু নকল হওয়া চাই, একটা আঁচড়ও যেন না লাগে, যদি আমরা মাঝে আসি আমাদেরকেও মারবে। তোমরা তোমাদের মত বদলাবে না, এসব আমি ক্যামেরায় শুট করব, তোমরা তোমাদের কাজ করে যাবে। যখনই আমি সিটি বাজাবো তখন তোমরা সব পালিয়ে যাবে। আধা অ্যাডভান্স লাগবে। অ্যাডভান্স কেন, পুরোটাই নাও। এই নাও, কিন্তু ওনলি টেক, সিঙ্গেল টেক। এখন মাস্টারকে বাঁচানোর জন্য আমরা হিম্মতওয়ালা স্টুডেন্টসরা আছি, সেই জন্য আমরা পাবলিসিটি পাবো। রেডি ফর মার্ডার। শোনো, এক বান্ডিল পেপার, পেন, পেন্সিল, স্কেল। হঠাৎ দোকান বন্ধ করে দিল, পাগল মনে হয়, একটু বুদ্ধি নেই। আচ্ছা শুনুন দাদা, এক বান্ডিল পেপার, পেন, পেন্সিল। আরে আরে, দোকান কেন বন্ধ করে দিলেন? হ্যাঁ হ্যাঁ, আজ বন্ধ না। কখন দোকান খোলে, কখন বন্ধ করে, কবে ধর্মঘট হয় কিছুই জানা যায় না, তবু ডেমোক্রেসি। এসব কি রাস্তা ব্লক করছো কেন? তোমার বাপের জমিদারি নাকি? ইউজলেস ফেলো, সেন্সলেস ফেলো। এই এটা কি, নো পার্কিং জোনে গাড়ি রেখেছো? সরাও কেন? সরা ভাই, ঠান্ডা মাথায় মনে হচ্ছে এদের মাথা খারাপ হয়ে গেছে। সম্মান দিয়ে কথা বলো। তোমরা আমার উপর জুলুম করছো, তোমাদের আমি ছাড়বো না, কোর্টে নিয়ে গিয়ে আমার এরিয়া যেন না হয়। আমার এরিয়া হচ্ছে, এরকম আমাদের এগ্রিমেন্টে ছিল না। এই সর সর, এই আমাদের লোককে নিয়ে এখান থেকে চলে যা তাড়াতাড়ি। যা, তুই আমার এরিয়া এসেছিস কেন? তুই আমার জায়গায় এসেছিস কেন? এই কলেজের ছেলেরা এসছে, সবাই চুপচাপ হয়ে যাও। মনে হচ্ছে ওরা কেউ আসেনি। এ ওরা যেন বুঝতে না পারে, এদিকটা দেখে নিই। ঠিক আছে, ঠিকঠাক করে শুট করিস, কিন্তু বুঝলি, লোয়ার টপ অ্যাঙ্গেল ভালো করে নিও, নোজ আপে যেন ভালো দেখা যায়। ওকে, মিস করিস না কিন্তু। এই আমাদের প্রফেসর এখনো আসেনি নাকি? যাদের বুক করেছিলাম তারাও তো আসেনি। ক্যামেরা রোলিং। আরে আর একটু চুপ কর না। কি বলতো, আমি এখানে সত্যি তো কিসটা হতে থেকে আসছে স্যার? এখানে কি করছেন? আওয়াজ নয়, ওদিকে গুন্ডারা আছে, ডেঞ্জার, আবার হামলা করতে পারে। আরে ওনার উপর তো অ্যাটাক শুরু হয়ে গেছে, আমাদের কাছে তো সহজ হয়ে গেল। গো বয়েস গো, ওরা তোমাদের কেউ ছাড়বে না, তোমরা কে পুলিশকে ফোন করো। আপনি পুলিশের চিন্তা করবেন না, করবেন না, আপনি বাইরে আছেন, আপনি ভয় পাবেন না, বাইরে আসুন, বাইরে আসুন, আরামসে আসুন, কিছু তোমার জানা হবে না, আস্তে আস্তে আসুন। এই আমরা যাদের বুক করেছিলাম ওরা তো তখন এসে গেছে। এই ভিডিও ঠিক করে ছবি তাই রিলিজ হ্যাঁ জয় ভগবান। আপনারা যাদের বুক করেছিলেন ওরা জিজ্ঞেস করছে কোথায় আসতে হবে। অরিজিনাল
দিন কাউকে টেনশন দেবে না। ভেবে দুঃখ পেও না, কিন্তু মেয়ের জন্য লড়াই করো, আমার লক্ষ্যকে পূরণ করো, প্লিজ আমার লক্ষ্যকে পূরণ করো, পূরণ করো। আরে আরে ওখানে কোথায় যাচ্ছে? ও তো মিশ্রাজির ঘর। এই কাম ব্যাক, কাম ব্যাক, কাম ব্যাক, পুল দ্য ডগস। আরে আরে এ কি, এ তো ভবানীজির ঘর, এ তো কুকুরা ব্যান হয়ে যাবে। কাম ব্যাক, পুল দ্য ডগস। ও ওখানে কোথায় যাচ্ছে? তো মন্ত্রীজির ঘর। পুল দ্য ডগস, কাম ব্যাক, কাম ব্যাক, কাম ব্যাক, কাম ব্যাক, কাম ব্যাক। আমি তো ড্রাইভার। তাহলে স্যার কোথায়? ড্রাইভিং সিটে। গুড মর্নিং কলকাতা। আরে তোমরা এমন ভাবে আমাকে কি দেখছো? পুলিশের গাড়ি পুলিশই ড্রাইভ করবে, অন্য কোনো ড্রাইভার নয়। দ্যাটস মাই পলিসি আই সে। এ কি এমন ভাবে দাঁড়িয়ে আছো, মনে হচ্ছে শক খেয়েছো। হোয়াট হ্যাপেন্ড? এটা পুলিশ প্রোটোকল স্যার। অফিসার যখন বাইরে আসে তখন বাইরে ভূমিকম্প হয়ে যায়। বাপ রে, সরি সরি ভুলে গেছিলাম, ট্রেনে ঐশ্বর্যর সঙ্গে দেখা হয়। ঐশ্বর্য? স্টেশনে সিকিউরিটির প্রবলেম ছিল তাই আমার গাড়িতে নিয়ে এলাম, একবার অমিতাভেরও দেখা পেয়েছিলাম। আরে মজা করছিলাম, তোমাদের প্রোটোকল কতটা স্ট্রং সেটাই দেখছিলাম। ঐশ্বর্যর নাম শুনেই মৌমাছির মতন ঘিরে ফেললে। স্যার আপনার তো শিয়ালদায় নামার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে রিসিভ করতে গিয়েছিলাম স্যার, কিন্তু আপনি তো দমদমেই নেমে গেছি, ওখান থেকে ট্যাক্সিতে এলাম। কেন, যদি শিয়ালদায় নামতাম তো পুরো কলকাতা শহরটা কেঁপে উঠত, তাই না? পুলিশের গাড়িতে কেন সাইরেন লাগানো হয়? চোরকে ধরার জন্য নাকি ওদের তাড়ানোর জন্য? আজকের পর নো সাইরেন, নো সাউন্ড, সবকিছু সাইলেন্সলি হওয়া চাই। গুড মর্নিং স্যার। ওয়াও, বিউটিফুল। খুব শুভ দিনে পুলিশ স্টেশনে এসেছি, এখানকার আবহাওয়া খুব সুন্দর, সুপার। কি অন্যায় করেছেন? সেকশন এ বেল না নন বেলেবল? কাম অন, কাম অন, স্পিক। স্যার স্যার, ইনি এখানকার ইন্সপেক্টর ঝাঁসি কিরণ। ও সরি ঝাঁসি কিরণ, কিন্তু এই শাড়ি কেন? স্যার আজ শ্রাবণের প্রথম সোমবার তো। এখন শুক্রবার হোক আর সোমবার হোক, তোমাকে ইউনিফর্ম পরেই আসতে হবে। সাপোজ স্যার তুমি শাড়ি পরে চেয়ারে বসেছো আর কোনো চোরকে জিজ্ঞাসাবাদ করছো, তাহলে প্রেমের নতুন কাহিনী চোর পুলিশ এমনটাই পেপারে ছাপাবে। তাহলে এটা কি দরকার? সো কালকে থেকে ইউনিফর্মই আসবো স্যার। ইয়া, ইউ গট মাই পয়েন্ট। চেক দে ইন্ডিয়া। আমি চুরিতে 99 এর ঘর পার করে এসেছি, এটা আমি 100তম চুরি করলাম, গিনেস বুকে নাম লিখে রবারি চুরি থেকে ইস্তফা দিয়ে। যখনই আমি রাজনৈতিক নেতা হতে যাচ্ছিলাম তখনই উনি আমাকে গ্রেফতার করে নিলেন স্যার।
Very interesting. Bring him out. India. এছাড়া তুমি আর কি করো? অনেক বড় কাজ করি। চুরি ছাড়াও অনেক বড় বড় কাজ করেছি। জাল নোট আমি প্রিন্টিং করেছি স্যার। আরে বাহ। হ্যাঁ, আরো একটা কাজ করেছি। নোটে গান্ধীজির ফটোর বদলে নিজের ফটো, গভর্নরের সাইনের বদলে আমি নিজেই সাইন করি এবং ধরা পড়ে গেলাম। স্যার, আপনি আমাকে আরেকটা সুযোগ দিন। এইবার পারফেক্ট প্রিন্টিং করে আমি 25% আপনার থানায় ফ্রিতে পৌঁছে দেব। অল কান্ট্রি লস। ভেরি গুড। পাল্টি খাবি না তো? প্রত্যেক মাসে আপনার ইনক্রিমেন্টও দেবো স্যার। Excellent. Chakke de. India. Chup, chal bhag. Ekki sir, eto boro criminal ke chhere dilen. Ki re? Toder height eto kom police chakri pele ki kore? Sir, oi je force er kota thake na, tar discount thekei opore ute eshechi. Bujhte parlam na, arekbar bol. Amader height ta ektu kom, kintu amader ojon ta ektu beshi sir. Ei, ei holo ashol kotha. উনি সমাজের জন্য জীবন দিয়েছেন, ভেবেছিলেন স্টুডেন্টসদের পাশে পাওয়া যাবে, কিন্তু কেউ ওনার পাশে থাকেনি। তোমাদের ভিতরে কোনো রেসপন্সিবিলিটি নেই, সব সময় নিজেদের নিয়ে ভাবো। যদি একটুখানি ভাবতে আজ এমন কিছু হতো না, একটু ভাবো তোমরা। হ্যাঁ ম্যাডাম, উনি সমাজকে বদলে ফেলতে চেয়েছিলেন, দেশের জন্য কিছু করতে চেয়েছিলেন, ওরা ওকে মেরে ফেললো। সমস্ত স্টুডেন্ট রাস্তায় নেমে ওনার খুনের প্রতিবাদ করবে। তাহলে তোমাদেরকেও মেরে ফেলবে, তোমাদের উগ্রপন্থী বিচ্ছিন্নতাবাদী বানাবে। যেভাবে আমরা প্রমাণ জড়ো করেছি সেটা সঠিক জায়গায় পৌঁছতে হবে, প্রমাণটা সঠিক লোকের হাতে দিতে হবে। 50 টাকা কিলো, 50 টাকা কিলো, 50 টাকা কিলো, 50 টাকা কিলো, 50 টাকা কিলো। এ কি হ্যাঁ, তুমি বাদাম বিক্রি করছো আর দাম বলছো অন্য কিছুর, এমন কেন? দরদাম করি রে স্যার, এতে আমার কোন লাগে না, যা যেটা পছন্দ সেটা বেছে বেছে নিয়ে যায়। ই আর আমি কি করব? এটা বালিতে ভাজা বাদাম। ঠিকই কইছেন স্যার। স্যার, এখানে যে নতুন রেসিপি এসেছেন সেটা কি আপনি? হ্যাঁ হ্যাঁ, যে আসার কথা ছিল সে এসে গেছে, আর এই কথাটা সবার কাছে পৌঁছে গেছে। ইয়েস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? স্যার, আমাদের কলেজে সত্য মুখার্জি নামে এক প্রফেসর ছিলেন, তাকে নিশ্চিতভাবে খুন করা হয়েছে। শুধু তাই নয়, কিছুদিন পর আত্মহত্যার কেস বানিয়ে কেসটাকে ক্লোজ করে দিল। আপনি নতুন এসেছেন, আপনি এই কেসটাকে রিওপেন করবেন এটা আমাদের বিশ্বাস। হ্যাঁ স্যার, এই খুনে লোকাল গুন্ডা আর রাজনৈতিক নেতাদের অনেক বড় হাত আছে, এটা সত্যি। এই কেসে এখনো পর্যন্ত কাউকে ধরা হয়নি স্যার। সেই সময় তোমরা কি করছিলে? হ্যাঁ, আমাদের চোখের সামনে ওই গুন্ডারা ওনাকে মেরে ফেললো, একের পর এক চাকু মেরে খুন করা হয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সত্যি বলছি স্যার। কুল কুল কুল, পুলিশের চাই তোমাদের কথা নয়, প্রমাণ। ওটা আছে কি? হ্যাঁ আছে স্যার। ওই প্রমাণ আমার কাছেই আছে। হ্যাঁ দেখি, দেখাও। তাড়াতাড়ি দেখাও, নাহলে এরা কি করবে কে জানে। হ্যাঁ, আমিও কলেজ পাশ করে এসেছি। খুব নৃশংসভাবে মেরেছে, এটাই প্রমাণ না? হ্যাঁ স্যার। এখানে অনেক পুলিশ অফিসারই আছে, প্রমাণটা ওদেরকে দিলে না কেন? কেননা কারোর উপর ভরসা পাইনি। তা আমার উপর এত ভরসা? আপনি আমার কাছে শেষ ভরসা। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এ প্রমাণ যথেষ্ট, এবার দেখবে 24 ঘন্টার মধ্যে ওদেরকে ধরে আমার পায়ের নিচে পিষে ফেলবো। তোমরা যাও। দাঁড়াও, কিন্তু 24 ঘন্টার মধ্যে কোনো ঝামেলা নয়। ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই স্যার, বাদাম দে। নিয়া না না, এটা নয়। ঢিকি চিকা, ঢিকি চিকা, ঢিকি চিকা। এটা কি বিক্রি করছিস বে? এই ধান্দা আর কে কে করে বল? ওদেরকে বলে দি শহর একটা কুল অফিসার এসেছে, যাই বেচো না কেন 50% ডিসকাউন্ট। ওকে স্যার, আগে কইবেন তো। কেটে পর, আস্তে আস্তে কেটে পর, আস্তে আস্তে। কে হয়েছে? বস্তায় ভরে গোডাউনে ফেলে দে। এক্সকিউজ মি, কি দাদা? ভবানী দাদা। কে রে তুই? আমি এক পুলিশ অফিসার। ওরা তো এখানে আসে না, আসা উচিত নয়। কিন্তু কি করব দাদা, আমি তো এসে গেছি। কেন, কিসের জন্য? তোমাদের লাত মারতে মারতে থানায় নিয়ে যাওয়ার জন্য।
অন দা বেসিস অফ সত্য মুখার্জি মার্ডার। এই বাসু জলদি সিএম কে ফোন লাগা, ও বাঘের মুখে হাত দিয়ে ফেলেছে। তোমার একজন পুলিশ অফিসার আমাকে গ্রেফতার করতে এসেছে। এই ট্রান্সফার না, শুধু এইটুকুনি করো যাতে আমার কোনো সমস্যা না হয়। আমি শুধু আইপিসি পড়াশোনা করিনি, তোমার মতন ক্রিমিনালকেও আমি অনেক দেখেছি। এই প্রমাণ আমি কালকে কোর্টে পেশ করতে যাচ্ছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট, কাম অন মুভ। এই এই তোদের মতো পুলিশগুলোকে আমি খুব ভালো করেই চিনি। এই তুই কত চাস বল আমাকে? আমি ঘুষ নিই না। 10 লাখ টাকা দেবো। তুই আমাকে কি ভেবেছিস? আচ্ছা 15 লাখ টাকা দেবো। বেশি কিছু বললে মাথার খুলি উড়িয়ে দেবো। ঠিক আছে 20 লাখ টাকা দিচ্ছি। এই আমি কখনো বিক্রি হয়ে যাই না, প্রাণে মেরে ফেলবো। ফাইনালি পুরো 25 লাখ টাকা দিয়ে দিচ্ছি। তাহলে ঠিক আছে। হ্যাঁ ভবানী, ক্যাশ ঠিক আছে। তাছাড়া এই প্রমাণটা যথেষ্ট নয়, আমি তো এমনি বলছিলাম রেট বাড়ানোর জন্য, সামান্য বিল্ড আপ। কিছুক্ষণের জন্য তো টেনশনে ফেলে দিয়েছিলে। কিন্তু একটা কথা বলবো স্যার, আমি কখনো কাউকে দেখে এরকম ঘাবড়াইনি। এই প্রথমবার তোমাকে দেখে এরকম ঘাবড়ে গেলাম। আরে ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ আমার জন্য কোনো কাজ থাকলে বলবে। কবজা, রেপ, মার্ডার, তোলা আদায়, যা কিছু হোক কেস আমি ক্লোজ করব। আমার হিসাবটা আমার কাছে পৌঁছানো চাই, ওকে? এই পুলিশের লোক আমাদের সাথে মিলে গেছে। কোল্ড ড্রিঙ্কস, হট ড্রিঙ্কস? অনলি হট ক্যাশ, 25 LCR। এই গোডাউন থেকে টাকার বস্তারা বের করে নিয়ে আয়। এ না ভাই, এ মাল কোথা থেকে এলো? দুজন এমপি মিলে আমাকে দিয়ে একটা কাজ করিয়েছিল, সেটার জন্য যে পেমেন্ট পেয়েছিলাম সেটাই হলো এটা। ও শাবাশ, পুরো 25 লাখ টাকা আছে, গোনার কোনো প্রয়োজন নেই। নিয়ে যাও, নিয়ে যাও। আমি নিয়ে নিলাম। আর তুমি এটা রাখো, এর মধ্যে সিনেমা দেখবে। হ্যাঁ, এটা কোথা থেকে মেরেছো? আরে ভাই তুমি আম খাও, গাছের কেন খবর নিচ্ছো? হ্যালো ম্যাডাম। স্যার নমস্কার। স্যার আমার মায়ের অপারেশন হবে, হার্টের প্রবলেম, খুব সিরিয়াস কেস স্যার, অপারেশন করলেই বাঁচতে পারবে। এই 2 মাস আগে আমার ছোট বোনটা অসুস্থ হয়ে পড়েছিল, ও মারা গেছে শুধুমাত্র পয়সার জন্যে। আমরা খুব গরিব মানুষ স্যার, একটু সাহায্য করে দিন স্যার, না হলে আমার মাও মারা যাবে। প্লিজ প্লিজ, একটু দয়া করুন। হ্যাঁ ম্যাডাম সরি, আমার একটু বলিস নি কখনো, মনে হয় আমার মাথা খারাপ। বেশ ভালো কালেকশন করেছিলাম, মাঝখানে চলে এলি। চুপ কর, আবার যদি এসব করেছো তো হাত ভেঙে রেখে দেবো, তখন সত্যি সত্যি ভিখারি হয়ে থেকো। ইডিয়ট কোথা কার বড় এসেছে, কালেকশন হয়নি তো কি হয়েছে? এই মোবাইলটা দিয়ে কাজ চালিয়ে দেবো। লেটেস্ট মোবাইল, সমস্ত রকম ফিচারের সঙ্গে দারুণ মোবাইল, ক্যামেরা চালানো সব আছে, কি লাগবে বলো? এ মোবাইল দেখছিস নাকি? দেখো স্যার একেবারে নতুন ফটোনের মাল। কি সলিড ফটো রেখেছিস মোবাইলের ভেতরে! আমার বোন এটা, খুব সুন্দর। আমার পয়সার প্রয়োজন আছে, আমি বেচতে চাই। এই একবার নিয়ে আয় না মেয়েটাকে, বিয়ার আর বিরিয়ানি খাওয়ালে আমি নিয়ে আসবো। ওকে, এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখিনি। আরে গাড়ি তো চলে গেল। তুই ওই পুলিশ বাবার সাথে হাত মিলিয়েছিস, আমাকে ফাঁসাতে চাইছিস, আমি তোকে ছাড়বো না। এই মনে রাখিস, আমি তোকে নিজের হাতে কেটে ফেলবো, একদম মনে রাখিস। ঝুমকো ঝুমকো, এই এখানে সব কি হচ্ছে? তোমাদেরকে রাজত্ব করার জন্য এলাকা ভাগ বাটোয়ারা করে দিয়েছি, কোন নেতা মাঝে এলে আমি উপনির্বাচন করিয়ে তবে ছাড়ি। কারুকে মার্ডার করো তার জন্য বড় জাল পেতে রেখেছি, কিন্তু নিজেদের মধ্যে লড়াইয়ের জন্য আমি পারমিশন দেব না। ঝুমকো ঝুমকো, এই সিগারেটের গন্ধ কোথা থেকে আসছে? পুলিশওয়ালার কাছ থেকে? আমাদেরই লোক, আমি ওকে পেমেন্ট দিয়েছিলাম। দাদু, ও জেনে শুনে ডেকেছে, নিশ্চয়ই ওখানে গন্ডগোল করবে। ঝুমকো ঝুমকো, কে দাদু? এ হাতে খুকরি কেন? এই খুকরি তো আমাদের কুলদেবী রে, এটা অনেক ইতিহাস গড়েছে। এর সাথে তোমার কানেকশন আছে তো? আমার কানেকশন কারো সাথে নেই, অনলি কালেকশন। পুরো প্রোগ্রাম রেডি করে এসেছে। একদম না, এই ক্লাব বন্ধ হওয়ার সময় হয়ে এসেছে তাই। একদম না, আসলে তুমি ভুল সময়ে এসে পড়েছো। তুমি মনে হয় এই ঝুমকোর ব্যাপারে জানো না, হাফ প্যান্ট পরার বয়সে আমি প্রথম মার্ডার করেছিলাম এই খুকরি দিয়েই। ও ছোট্ট বয়সে তুমি মার্ডার করেছিলে? আচ্ছা, এই মেডেল কোথায় পেলে? এটা অলিম্পিকের বিজেতা ছিল, বড় ঝামেলা করছিল তাই ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হলো। এটা ওর কাছেই ছিল, সেই জন্য আমি পড়ে নিলাম আর আমি বিজেতা হয়ে গেলাম। কি ভালো কথা। এই এটা ধর,
আসল কথা হলো এরা দুজনেই আমার। এবার কান ধরে টানবে, তোমারই মাল লুট করে গুন্ডাদের মধ্যে বিলি করবে, আর এই ক্লাবের মালিককে মেরে এটা কব্জা করবে। কেননা ওদের শত্রুতা অনেক পুরনো, এই ক্লাবের সাথে তোমাকে পুরনো ঠিকানায় ফিরিয়ে দেবে। তাছাড়াও তোমার পুরো কুষ্টি আমার জানা আছে। ঝুমকো কি ঝুমকো, তাড়াতাড়ি ক্লাবটাকে বন্ধ করে দাও। আমি তো পয়সা প্রথমে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, ওটা তো কেসটাকে ক্লোজ করার জন্য, ক্লাবকে বন্ধ না করার জন্য তো নয়। আরে দাদা কি হয়েছে, আমি আছি তো, আপনার পকেট ভরবো আমি। চলো চলো। একি একি পাটি বদল করছো, এই দেখো তো কে কি করছে। এই হে মিশ্র, তুমি কি বলছো? আমার ব্যাপারে আপনি জানেন না, কিন্তু আপনার ব্যাপারে আমি সব কিছু জেনে গেছি। নিজেদের মধ্যে কি কথা বলছে, সালটা দিস একটু দাঁড়া। এই জনি ওয়াকার আপনার জন্য এমন খাতির ভবানীও করতে পারবে না। ও তো বলছিল তোমার থেকেও বড় গুন্ডা ও। আরে ও তো গলির গুন্ডা, সত্যম ঘাটির মার্ডার করেছে বলে বলে বেড়ায় ও। কিন্তু ওই মার্ডার আমি নিজের হাতে করেছি, সেই জন্য আগের সিএম আমাকে 3 কোটি টাকা দিয়েছে। আমার হাতে বড় বড় কালেক্টর আছে, বড় বড় উকিল আছে, আমি যা মার্ডার করি ওদেরকে দিয়ে প্ল্যান করাই, এই জন্য পুলিশ কোনো প্রমাণ পায় না। ঠিক আছে, তাহলে 30 লাখ টাকা দিয়ে দাও। আমি যতদূর জানি তোমার কাছে কোনো প্রমাণ রয়েছে, কিন্তু আমার তো কোনো প্রমাণ তোমার কাছে নেই। আরে ও তো পুলিশ গুন্ডা, ওটা রেকর্ডিং করার আগের রেট এখন 50 লাখ। জানি না কি কি বলে ফেললাম। সত্য মুখার্জির মার্ডার কেসের পেমেন্ট আমি পেয়ে গেছি, আর এক্ষুনি যে কথা হলো তার পেমেন্টও আমার টেবিলে চলে আসা চাই। ওকে, লেটস স্টার্ট দ্য শো। আমি
তোকে মোবাইলে দেখে সিলেক্ট করে ফেললাম, তোকে মজুরিও দেবো আর 10,000 টাকা পুরস্কারও দেবো। তোকে আমার সাথে নিয়ে গিয়ে আমার ক্লাবে সলিড ডিস্কো ডান্স করাবো। আরে 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 সেক্সি, আরে চল না। এই ভাস্কর, তুই তাড়াতাড়ি গিয়ে পুলিশে রিপোর্ট কর। এই চল পুলিশে গিয়ে রিপোর্ট করি। এই ফালতু কথা নয়, যেটা হয়েছে সেটা বল। ওর বিরুদ্ধে রিপোর্ট লিখে শিগগিরই অ্যাকশন নিন, জানি না ও কি করছে এখন। এই তোরা কিছু বল না। এই তোমরা যা খুশি বলবে আমাকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। একি স্যার, আমি কিছু বুঝতে পারছি না। সত্য মুখার্জির মার্ডার কেসের প্রমাণ এতে দিয়েছিলে না? কোথায় কোথায় গেল? এসকেপ, এটাই মার্ডারের প্রমাণ। সেই ভিত্তিতে আমি গুন্ডাদেরকে মারলাম আর এই প্রমাণ আমি ওদেরকে দেখালাম। কিন্তু কি হলো, ওরা হ্যাপি আর আমার বিপি বেড়ে গেল। কি হয়েছে এমন? কেন নিজেরাই দেখে না। এই প্রমাণ দিয়েছিলে না? এটা মিথ্যা কথা স্যার, মিথ্যে। আমাদের প্রমাণ পাক্কা ছিল, ওটা আপনার হাতেই দিয়েছিলাম। এসব আপনিই করেছেন? আপনিই করেছেন। এই মুখ সামলে বলছি, মুখ সামলেই বলছি। ওকে, আপনি মিথ্যা কথা বলছেন, আপনাকে বিশ্বাস করব না। কেননা এসব আপনিই করেছেন। মাধুরীকে আমরা নিজেরাই নিয়ে আসবো। ঠিক আছে, দুটো জিপ নিয়ে যাচ্ছি, ডিজেল তোমাদের। তার কোনো প্রয়োজন নেই। আমরা মাধুরীকে যে কোনো রকম ভাবে বাঁচিয়ে আনব। এটা কে কি বলবে? ছাড়ো ছাড়ো, চলো কথা বলো। চলো না, চলো, একটা মিথ্যে বল স্যার। এদের প্রমাণ আমিও দেখেছিলাম। ওহো, আপনি ওদের রিপোর্ট কেন লিখলেন না? কি ওদের রিপোর্ট কেন লিখলেন না স্যার? তোমার জন্য? আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। আমি যদি রিপোর্টটা লিখতাম তাহলে ওরা রেগে গিয়ে তোমাকে কিডন্যাপ করে নিয়ে যেত, তখন তোমার রিপোর্ট লিখতে হতো আমাকে। আচ্ছা, তোমার বিয়ে হয়ে গেছে? না স্যার। তাহলে তো তোমাকে বাঁচাবার কেউ নেই। আমার কথা শোনো, শুধু শুক্রবার সোমবার ব্রত রাখলেই হয় না, মানুষকে প্র্যাকটিক্যাল হতে হয়। বি প্র্যাকটিক্যাল। এ দাঁড়া, আজ পর্যন্ত যাকে পছন্দ হয়েছে তাকে তুলে এনে মস্তি করেছি, যদি কেউ নকরা চকরা করে প্রথমে তাকে বোঝাই আর প্রবলেম করলে মেরে ফেলি। কিন্তু তোকে তো ভালোবেসে মেরেছি, তাই রেপ করতে মন চাচ্ছে না। শয়তান! আরে শোন, মেয়েদের জন্য এসব রেপ কেসে ভয় পাওয়ার দিন চলে গেছে। সিটি বাসে, সিনেমা হলে, শপিং কমপ্লেক্সে তোর মতো মাওয়ালিরা কি কি অসভ্যতামি করে আমি সব জানি। মেয়েরা আগে বলতো, ওহো আমার ইচ্ছত নিয়ে খেলো না, ওসব দিন ভুলে যা। ওকে ওকে, তুই আমার রেপ করবি না? ডিএনএ টেস্ট করে উপযুক্ত প্রমাণ সহ কোর্টে দাঁড় করিয়ে তোকে ফাঁসিতে চড়াবো। আরে বাপরে, আমি কাপড় খোলার কথা বলছি আর তুই তো বকেই চলেছিস। তোকে তো, এই তুই আমাকে মারছিস? একে আমি নিয়ে এসেছি, তুই মাঝে কোথা থেকে এলি? এখানে তোমার জন্য আসিনি, আমার পেমেন্টের জন্য এসেছি। রেপ কেস আতঙ্কবাদী কেসের থেকেও ভয়ঙ্কর, একবার জেল হয়ে গেলে বাইরে বেরিয়ে আসা ইম্পসিবল। আরে প্রথমে বলতে একটা প্ল্যান বানিয়ে দিয়ে দিতাম, তারপর তুমি যা খুশি করতে, তোমার ভালোবাসা আছে তুমি যা খুশি বলতে, আমি তোমাদের মাঝখানে আসতামই না। এই কেসের রেট হচ্ছে 10 লাখ, জাস্ট 10 লাখ। তোর টাকার দরকার তাই না? আরে পয়সার জন্যই তো এসেছি। বাইরে যা, বাবার হাতে টাকা পাঠিয়ে দিচ্ছি। নো 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 নো, মার্ডার হলে পরে নি, কিন্তু এই কেসে আমি আগেই নি, এটাই আমার পলিসি। ছি, আপনি নিজে পুলিশ হয়ে এসব বলছেন, লজ্জা করে না? ও কুল কুল বেবি, শান্ত হ। এই 10 লাখ টাকা। আপনি আমার কথা একদম চিন্তা করবেন না, আমার জীবন চলে গেল, আপনি মাধুরীকে ওদের হাত থেকে বাঁচান স্যার। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পুলিশ স্টেশনে ওই দিন কে ছিল না ওই মেয়েটার লাভার? শোনো, তোমার প্রেম অমর বানানোর জন্য একটা ভালো সুযোগ দিচ্ছি। বলুন স্যার। এই লোডশেডিং মাধুরীকে রেপ করার জন্য 10 লাখ টাকা। আরে দিয়ে দিচ্ছে তো। এই এই চুপ, এসে কথা বলছি তো, একে তো সুযোগ দেওয়া চাই। তুমি তোমার প্রেমিকাকে নিয়ে যাওয়ার জন্য 5 লাখ টাকা দিয়ে দাও, জাস্ট 5 লাখ, লাভ রিডাকশন। ওকে, ও কিচ্ছু দেবে না, আপনি টাকার লোভে অন্ধ হয়ে গেছেন। দেখো মাধুরী, এই দুনিয়ার ব্যাপারে তুমি কিছু জানো না, পয়সা অনেক দম আছে। ওকে আচ্ছা, চলো তোমার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট, 2.5 লাখ টাকা দিয়ে দাও আর তুমি চলে যাও। আরে এটা কি হচ্ছে? শাট আপ। দেখো মাধুরী, এই পরিস্থিতিতে এর থেকে বেশি আর কিছু করতে পারবো না। দেখো, 10 দিলে তোমার, ও 5 দিলে ও, আরে আমাকে 2.5 দিলে আমি ঘরে পৌঁছে দেবো, আর ততক্ষণ আমার কাছেই থাকবে একদম সেফ, কপিরাইট শুধু আমার। আরে আমার সাথে চলো। আরে রাজেশ তো এখনো এলো না, কে জানে আবার কোনো ঝামেলা হলো না তো? আরে রাজেশ, রাজেশ কি হয়েছে? আরে কি হয়েছে বল না, মাধুরী কোথায়?
বল ওকে কোথায় নিয়ে গেছে? ওরা নিয়ে যায়নি। তাহলে কে নিয়ে গেল? ওই এসিপি নিয়ে গেছে। বুঝছিস তুই? একটা ওই গুন্ডাদের সঙ্গে সম্পর্ক আছে। এসিপি ওই গুন্ডাদের সাপোর্ট করে, ওদের বডিগার্ড। ওকে আমরা ছাড়বো না, আমরা ওকে উচিত শিক্ষা দেবো। আগে টাকা পাঠিয়ে দাও, মাধুরীকে নিয়ে আমি নিজেই আসবো। আমাদের এগ্রিমেন্ট অনলি পেমেন্ট, ডোন্ট টক। আপনি মাধুরীকে কোথায় রেখেছেন? আজকে নো পার্কিং এর কালেকশন কত? তিনটে মোটরসাইকেল স্যার, ডিকিতে ফরেন বোতল পেয়েছি। আগে আমার প্রশ্নের উত্তর দিন। After all, you are my subordinate. আপনি পয়সার কাঙাল। No! পয়সায় অন্ধ হয়ে গেছি। পয়সার জন্য আমি সব কিছু করতে পারি। আর যে আমার কাজে বাধা দেবে, তাকে আমি পিষে ফেলবো। মনে রেখো। হ্যাঁ, তোমার ওই মেয়েটার উপরে খুব দরদ জেগেছে না? ওর বদলে আমি 10 লাখ টাকা পাবো। তুমি 10 লাখে 1 টাকা কম দাও। কথায় পেট ভরে না, আমার চাই অনলি মানি। সেভ কালকের জন্য ডেডলাইন। যদি কোনো গড়বড় করো, তোমার জন্য ডেডলাইন। লক্ষ্মী নিজে হেঁটে আমার কাছে এসছে, তবু আমি ব্র্যান্ডি খেয়ে আত্মহারা হচ্ছি না। মানে মাল এত হাতে আসার পরেও আমার মধ্যে কোনো পরিবর্তন আসছে না। ডোন্ট মুভ। এখানে না, এখানে। ও কিরে, কি মনে করে এলি? এখন আর তোমার খেলা চলবে না। কালকে তো রিপোর্ট লেখাতে এসেছিলি, এই সিদ্ধান্ত আচমকা কখন নিলি? মিস্টার, তোমার সময় এসে গেছে। টাইম তো অনেক আগেই চলে এসেছে। কি করব, চলতেই আছে, যখন তখন মরতে পারি। সাব্বাস, কি কথা বলছো? আরে থামো থামো ইয়ার, এটা একটু খেয়ে নি। তোমার নাটক শেষ হয়ে গেছে, এখন চলো। নাটক কখনো শেষ হয় না, সব সময় চলতে থাকে, ক্যারেক্টার বদলাতে থাকে। পুলিশ বলে কি গুন্ডা হওয়ার লাইসেন্স পেয়ে গেছো? তো আচ্ছা, এই গানের লাইসেন্স আছে? এই অন্ধকার হতে আমি তোমাদের গল্পটাই পাল্টে দিলাম, চাইলে তোমাদের গুলি করে মারতে পারি। এই আইপিএস আমি পড়ে থাকতে পারি, কিন্তু কিডন্যাপিং এ আমি পিএইচডি করেছি। আর তোমাদের দেখো, ছি, মনে হচ্ছে এলকেজিও পাস করনি। ছি 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 ছি, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আচ্ছা, কিডন্যাপ কিডস, আমাকে ধরে তোমরা কি করতে চাইছিলে? বলো, আমাকে ধরে নিলে কি করতে? সত্যমগরজির খুনিদের ছেড়ে দিয়েছো, এই কথা সবাইকে বলে দেবো। তারপর মাধুরী গোদা, এটা আপনার মুখ থেকে বের করব। আর তারপর তোমাকে আদালতে দাঁড় করিয়ে আমরা সাজা পাবো। জেল হলো, ছাড়া পেলাম। তারপর 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 তোমরা কি করবে? শুধু ভাবতেই থাকবে, কারণ তোমরা উল্লুক, বুঝেছো? অকারণে এতটা ভয় পেও না। হ্যালো, ওদের জন্য 4টে কোল্ড ড্রিঙ্কস আর আমার জন্য আইস দেওয়া ড্রিঙ্কস। ম্যাডাম, আপনি এই ঘরে কি করে এলেন? আমি কোথায় এলাম? তোমরা আমার বাড়ি এসেছো। কি বলছো? কি এই অনেক হয়েছে, আন। আরে কিছু হবে না, কিছু হবে না। এই কি ম্যাডাম, এই হারামি আপনাকেও? শাট আপ, ভদ্রভাবে কথা বলো। ইনি আমার স্বামী, ইনি একজন চিটার, ফ্রড পুলিশ অফিসার, এটাই জানো তাই না? কিন্তু ইনি একজন অ্যাগ্রেসিভ পাওয়ারফুল সত্যবাদী পুলিশ অফিসার, এটা আমি জানি। প্রতিনিয়ত এই দুনিয়ায় গুন্ডাগিরি বেড়েই চলেছে, কিন্তু দমন করার জন্য কেউ নেই। অথচ আবেগ, ক্রোধ,
লক্ষ্য সবসময় এনার চোখে জল জল করতে দেখেছি। এক সময় এনার নাম শুনে লোকে ভয় কাঁপত। এদের গুরু কি তাহলে তুই? কি হয়েছে? সেই জন্য মানুষের সম্মান নিয়ে খেলিস? তোকে তুই জানো না এখানকার অনেক বড় পার্টির লিডার আমার পেছনে আছে। ঠিক আছে, ওকেও দেখে নেব। যদি 3 কোটি টাকা না পাঠাস তাহলে দেখ আমি তোর কি হাল করি, বুঝেছিস? পেপারে কিন্তু সব সিক্রেট ছাপিয়ে দেব। কর্মকর্তার ছেলে না? তাই তো। এই তুমি ওদের এখানে নিয়ে এসেছো কেন? সিআই যোগেন্দর, এরা দুজনে জেভিআর ওমেন্স কলেজের সামনে একটা মেয়েকে রেপ করতে যাচ্ছিল, তাই ওদেরকে আমি তুলে নিয়ে এসেছি। এই গুন্ডাদের তুই সর্দার, আর তুই মুখি, আর এই শয়তানদের তুই সাপোর্ট করছিস। এই অফিসার, যদি অন্যায় করে থাকে তো রিপোর্ট লেখো, আমাদের কমিটি ছাড়িয়ে নেবে। আমার কোনো লেনা দেনা নেই তোদের কমিটির সঙ্গে। আজকের দিনে আমার শুধু তোমার কমিটমেন্ট চাই। তোর কাছে আবার কিসের কমিটমেন্ট বলুন? এই দুজনে পাবলিকের সামনে একটা মেয়েকে রেপ করতে চাইছিল, এই রকম রিপোর্ট তুমি আমাকে লিখে দেবে। এর জন্যই এখানে আমি এসেছি। না কেন দেব সেটা? কেন কেন না, এদেরকে অ্যারেস্ট করলে, এদেরকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য তোমরা অনেক চেষ্টা করতে পারো, তাহলে কেন এত লাফড়া? এই জন্যই তোমাদের হাত দিয়ে রিপোর্টটা লিখাতে চাই। আমরা না করলে কি করবে বলুন? কি করবে? মেরে ফেলবে। এখানে এদেরকে জানে মেরে দেব। একটা মেয়েকে রেপ করার চেষ্টা করছিল তাই শুট করে দিলাম, এমন কেস আমি বানিয়ে দেব। যদি আমার সঙ্গে খেলার চেষ্টা করো না তাহলে কাউকেই ছাড়বো না। আমার কি পাওয়ার আছে? যেমন তেমন নয়, একজন পুলিশওয়ালার পাওয়ার। চোখের সামনে অন্যায় হতে দেখবে আর পুলিশওয়ালা হাত গুটিয়ে বসে থাকবে, সেদিন চলে গেছে। এখন শুধু অন্যায় অত্যাচারকারীকেই নয়, যারা ওদেরকে সাপোর্ট করবে তাদেরকেও এই গান ছাড়বে না। তুরান সই করো। এরা পুলিশওয়ালাকে কি ভেবেছে? প্রথম দিনই শপথ নিয়েছিলাম অন্যায় অত্যাচারকারী যেই হোক না কেন ওকে রাস্তার মাঝখানে কুকুরের মতন গুলি করে মারা উচিত, আর ওই দিন এসে গেছে। আর দেখে নিও, কিছুদিনের মধ্যেই গুন্ডারাজ একেবারে খতম হয়ে যাবে। আর তোমরা আমাকে মারবার চেষ্টা করছো? আই ডোন্ট কেয়ার, আই কেয়ার অনলি মাই ডিউটি। ইয়াস, আই কেয়ার মাই ডিউটি অনলি। বেকার কথা বলো না তো, হাত চুলকোচ্ছে, আগে গিয়ে ওর সঙ্গে দেখা করে আসি। আমি এই গেলাম, এই আসলাম। ওকে, এই তুই কে রে? হ্যাঁ কে তুই? তুই কে রে? আরে ছাড়ো তো, এটা কি এত বড় এত বড় এত বড় মিলিটারির বন্দুক ছিল আমার দাদুর কাছে? ও বাঘ, বুঝলেন? তাহলে আমিও মারবো, আমিও মারবো, আমিও তোমার মতো 6 ফুট লম্বা হতাম। বাবা কি করলো কে জানে, আমি এইটুকু হয়ে গেলাম আর তুমি এত লম্বা হয়ে গেলে। তুমি এইটুকু হয়ে যাও তাহলে আমি ছোট হয়ে যাই। তুমি এখানে কেন এসছো? ফুল তুমি, ফুল তুমি, ফুল। আরে থামো, এসব কি? সত্যি কথাটা বলে দাও না। তুমি জিজ্ঞেস করছো তাই বলছি। আসলে আমার খুব খিদে পেয়েছে, খেয়ে নি তারপরে কথা বলি। তোকে খাওয়ার না, গুলি খাওয়াবো। তোমায় জিজ্ঞাসা করেছি, তোমায়। চলো, এই তুমি আসো আমার সঙ্গে। এই অনেক খেয়েছিস, কোথা থেকে এসেছিস? এই বড়দার সঙ্গে কিভাবে কথা বলতে আসলে শেখনি নাকি? এই তুমি বলো তো ওকে। আমি বলবো? আমি ওনাকে বলবো? আরে বর্তা আছে তো। ওটা আর কেউ না, ওটা আমার ফ্রেন্ড। ও কেসকেলি বন্ধু, নালে অন্য কিছু তাই না? এই হ্যাঁ, চুপ কর, তুই চুপ কর। এই জানে মেরে ফেলবো, তুই কে বল? খুব ভালো খাবার। হ্যাঁ তাহলে বল, আগে একটু ঘুমোই, ঘুম থেকে উঠে সব বলবো। হ্যাঁ
সুপার, তুমি আলপনাও দিতে জানো, খুব ভালো হয়েছে। শুধু তাই নয়, আমি আলপনা নয় পেইন্টিং ও বানাই। আমার যে পেইন্টিং আছে না, গ্রামের লোকরা হেভি পছন্দ করতো, মাও পেইন্টিং করতো, মারা গেছে। এটা কি তোমায় বলছি, এটা হলো গীতা, এ হলো সঙ্গীতা, আর এ হলো সঙ্গীতা বিজলানি। আচ্ছা, যবে থেকে তুমি ওকে বিয়ে করেছো, ওকে কি একবারও ছেড়ে যেতে তোমার মন চায়নি? ওরে বাবা, উনি পুলিশওয়ালা। তাতে কি হয়েছে, ওকে ছেড়ে আরেকজনকে বিয়ে করো। যদি আমি একে ছেড়ে যাই তাহলে ও আমাকে মেরে ফেলবে, আমি ছাড়তে পারবো। দেখো, তেমন কিছু হবে না, তুমি ওকে ছেড়ে দাও, তোমাকে অন্য আরেকটা করিয়ে দেবো। এই, স্বাধীনতা বেশি পেয়ে গেছিস নাকি? এটা আমার বাড়ি, আমার ইচ্ছে মতো চলবো। দেখেছো, এ আমার কথা বোঝারই চেষ্টা করছে না। এই, তুই আগে বল তো তুই কে। এই, এটা ধরো তো, দেবো একটা গুতো। এই, ফালতু কথা বন্ধ কর, তুই আগে বল তুই কে। ছোট বাচ্চাদের মতো বকছে। তোকে জিজ্ঞাসা করছি তুই কে উল্লু? তুই উল্লু? আরে বাবা, ওই দেখো সূর্য কত সুন্দর দেখাচ্ছে, এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। এখন সূর্য উদয় হয়ে গেছে, আমি স্নান করে আসি। এই একটু ধরো তো, দেম তো আপলো। হাসছো কেন? ও কিছু না, হাসি বন্ধ করো, অনেক হয়েছে। রাগের সময় তোমাকে খুব ভালো লাগে। আমি তোমাকে আবার বলছি, ওরে বাবা, তুই কোথায় লোকাচ্ছিস? কারা ছিল ওরা? তোর সঙ্গে কি সম্পর্ক? কেন পিছু করছিল? তুই কি কোনো খারাপ কাজ করেছিস? ছাড়ো আমাকে, খারাপ কাজ করলে আমি ওদের থোড়াই ভয় পেতাম। তাহলে ওদের ভয় পাচ্ছিস কেন? আসলে মানে, আমাদের একজন বড় ঠাকুর ছিল। কে বড় ঠাকুর? ছোট ঠাকুরের দাদা। ছোট ঠাকুর? সবার বড় থেকে ছোটটা। ঠিক করে বল, ইডিয়েট। তুমি ইডিয়েট। আমি হলাম রামচন্দ্র। বড় ঠাকুর কে তুমি জানো? মিলিটারি সুবেদার। আর বড় ঠাকুরের থেকে ছোটটা, যদি ওর নাম আমি নেই তাহলে ওর অপমান হবে না? কি তোর সঙ্গে কি সম্পর্ক বল? ঠিক আছে বসো। শোনো ভাই, দেখো আমি তোমাকে বলবো আর তুমি শুনবে, এতে লাভ কি? এই, ভালোভাবে বল, নাহলে সোজা সুজি তোর মুখে গুলিগুলো ঢুকিয়ে দেবো। তাড়াতাড়ি বললি কি না, নাহলে তোকে জানি মেরে দেবো। ওই বন্দুক নিয়ে নাও, তাহলে বলবো। এখন বল, খুব ভয় দেখাতে পারো। আমাদের গ্রামে আমার ঠাকুরদাকে গভর্নমেন্ট পাহাড়ের উপর একটা জায়গা দিয়েছিল, গ্রামের মানুষের খুব আনন্দ পেলো। আমার ঠাকুরদারও ওই জায়গাটা খুব পছন্দ। একবার উনি আমাকে ডেকে বললো ওখানে একটা স্কুল বানাতে হবে, বোর্ড লাগিয়ে দিল। তারপর বললো এটা জরুরি। ওনার ইচ্ছার কথা বলে যেই হাতে হাত রাখলো আমি ফট করে মরে গেল। শেষ ইচ্ছা ছিল, না করলেও নয়, সেই জন্যই এলাম আমার ঠাকুরদার নামের স্কুল বানাবার জন্যে আমি বোর্ড লাগালাম। সীতারাম প্রাইমারি স্কুল, ওকে। আমার টিপস ছাড়া কিচ্ছু হবে না, যেই আমি ওদের বলেছি ওরা আমার পিছনে লেগে গেল। আমি কে? আমার সাহস বাড়াবার জন্য আমার ঠাকুরদা আমাকে এই ড্রেস দিয়েছে। শোন, দেব কষিয়ে দাদা বল। দাদা, গ্রামে পাহাড়ের টিলায় ঠাকুরদার জমি আছে। আমার ঠাকুরদার জায়গা, স্কুল বানাবে। হ্যাঁ, ওর নামে। গুড মর্নিং স্যার, এমপির সাথে ঝগড়া করার জন্য আপনার ট্রান্সফার হয়ে গেছে। গুড, এটা আমি জানতাম। কিছু গুন্ডা একটা জমিকে কবজা করে বসে আছে, আগে ওদেরকে ট্রান্সফার করব, তারপরে ট্রান্সফার অর্ডার নেব। দাদা চলো, দাদা ঠিক আছে চলো, যাওয়ার আগে তোমার প্রবলেম সলভ করে যাব। চলো। শোনো, মাথা গরম করো না, যাদের সাথে লাগতে যাচ্ছে ওরা ভালো লোক নয়, কথা বলেও তো প্রবলেম সলভ করতে পারো। এটা কি বলছো? সব সময় অন্যর জমি জমা হরপকারীদের, সর্বস্তরে দাদাগিরি চালানো ভূমি মাফিয়াদের আমি উচিত শিক্ষা দিয়ে যাব। চলো দাদা, জমিটা হলো তোমার, কে কেড়ে নেয় আমিও দেখবো। ঠিক আছে ঠিক আছে চলো। আরে বাপরে, এ তো ভয় পাচ্ছি, তুমি নিজে গিয়ে কথা বলো না। এটা ওর জায়গা, ওকেই লড়তে হবে। দাদা টুপিটা পরো। ইয়েস, অ্যাটেনশন, প্রসিড। হ্যাঁ,
এই তোমাদের দু মিনিট সময় দিচ্ছি, না 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 এক মিনিট সময় দিচ্ছি, তোমরা যে বোর্ডটা লাগিয়েছো আর খাটিয়াটা মদের বোতল আমার জায়গা থেকে একটু সরাও। পুলিশকে সাথে নিয়ে এসে ভয় দেখাচ্ছিস? পুলিশ কি আমাদের কাছ থেকে জায়গাটা নিয়ে নেবে নাকি? ওরা খুব খতরনাক, ওকে না মেরে ফেলে। চিন্তা করো না, ওর কিছু হবে না। ওকে ডাকো না তুমি, আমার খুব ভয় করছে। কিচ্ছু হবে না, ও সব সামলে নেবে। এই আমার ছোট ভাই আমার সাথে আছে, ও থাকতে আমার কোনো ভয় নেই, তোমরা এখান থেকে পালাও। ধোলাই করো দে। সবাই সবাই জায়গা ছেড়ে পালিয়ে গেছে, জায়গা খালি হয়ে গেছে, এখন থেকে জায়গা তোমার। রামচন্দ্র, রামচন্দ্র, এটা কি রামচন্দ্র? এটা কি করে হলো? স্টুপিড রামচন্দ্র, তোমার আমার টিচার কোনো প্রয়োজন নেই, কিন্তু যখন তুমি এখান থেকে কোথাও চলে যাবে এই জায়গা। রামচন্দ্র, রামচন্দ্র, ইয়েস, ওকে মরতে হয়েছিল আমার জন্য, আমার আবেগ, আবেগের বশে ওকে নিয়ে গেছি। একটু ভাবিনি যে ওখানে কি হতে পারে, এসব আমার রাগের জন্য হয়েছে, রাগের জন্য। এই সমাজের পতনের জন্য শুধু রাজনৈতিক নেতা বা গুন্ডারা দায়ী নয়, লোক, ওদের স্বার্থ আগে ওটা বদলাতে হবে। কারো অ্যাক্সিডেন্ট হলে সে রাস্তায় পড়ে থাকে, আমরা কি করতে পারি এটা বলে যে যার বাড়িতে চলে যায়? টিভিতে পছন্দর গান দেখার জন্য ফোন করার সময় আছে, কিন্তু সমাজে কি হচ্ছে সেটা খবর রাখার টাইম কারো কাছে নেই। চোখের সামনে খুন হয়ে যায়, কিন্তু সাক্ষ্য দেওয়ার জন্য কেউ এগিয়ে আসে না। যদি একজন লোক এসে সাক্ষ্য দিয়ে দেয় তাহলে ওদেরকে কুত্তার মতন মারবো, কিন্তু কেউ আসে না। জানো কেন হয়? মানুষের মধ্যে যে মনুষ্যত্ব আছে সেটাকে জাগাতে হবে, যেমন আমি নিজেকে জাগিয়ে রেখেছি, যাতে ওরা নিজেরাই আমার পায়ের তলায় চলে আসে, আর চলেও এসেছে। সেই জন্য আমি আমার আবেগকে স্ট্র্যাটেজিতে বদলে দিয়েছি। এই দেখো, যত ক্রিমিনালস আছে তাদের ডেটা বানিয়ে রেখেছি, এরা হচ্ছে জালনোট প্রস্তুতকারী, আর আন্তর্জাতিক উগ্রপন্থীদের একটা লিস্ট হাসিল করেছি, আর এইসব ইনফরমেশন আমি খুব যত্ন করেই রেখেছি। এই দেখো, তোমাদের প্রফেসরের মার্ডারের প্রমাণ আমার কাছে সযত্নে আছে। শুধু গুন্ডারাই নয়, এদের মাথার উপরে যে রাজনৈতিক নেতাদের হাত আছে সে প্রমাণও জোগাড় করেছি। আমি ওদের সঙ্গে মিশে গেছি, আমি ওদের বিশ্বাস দিয়েছি যে আমি ওদের লোক, আর চুপি চুপি সব প্রমাণ জড়ো করলাম। কাল যে গুন্ডাদের ইলেকশন হবে সেখানে সব গুন্ডাদের জড়ো হওয়ার কথা। ইয়েস, এদের খালি রিপোর্টে ফাঁসানো যাবে না, এই সব গুন্ডাদের একসাথে ধরার জন্যই আমি এই জাল বিছিয়েছি। আমাদের পুলিশ অফিসার ঘুষখোর, এটা জেনেই ওকে মেরে ফেলার জন্য খুব ভালো প্ল্যান বানিয়েছো তুমি ঝাঁসি। ঝাঁসি, ঝাঁসি, গুড। নো নো, আমি আপনাকে ভুল বুঝেছিলাম স্যার। হোয়াই, হোয়াই আর ইউ ক্রাইং? কাম অন, কুল। এত ভালো পুলিশ অফিসারকে আমি মারতে চাচ্ছিলাম? আই এম ফুল, আই এম সরি স্যার। নো নো, তুমি মারতে এসেছিলে ভালো পুলিশ অফিসারকে নয়, ব্যাড অফিসারকে। আই অ্যাপ্রিশিয়েট ইউ, নো চান্স, কাম অন, ইউ আর অ্যান অফিসার, ডোন্ট ইউ? কাম অন, স্টাডি। থ্যাংক ইউ স্যার, দ্যাটস গুড। হে গাইস, এটা কি করতে যাচ্ছো তোমরা? আরে তোমরা, তুমি চুপ করো, তোমাদের সামনেও আমাকে তুলে নিয়ে গেল, আর তোমরা দাঁড়িয়ে তামাশা দেখছিলে। আরে আমার ভাগ্য ভালো, ও আমার কিচ্ছু করতে পারেনি। আর এবার যিনি আমাকে বাঁচালেন তাকেই কিডন্যাপ করতে চলে এলে তোমরা? তোমাদের মাথায় বুদ্ধি নেই? আই ওয়ান্ট টু কাট অফ ফ্রেন্ডশিপ উইথ ইউ। কাট অফ, লিভ। কাট অফ করার প্রয়োজন ওদের ফ্রেন্ডশিপ নয়, তোমার ওভার টকিং। আরে টেক ইট ইজি স্যার, আজ থেকে আমরা চারজন আপনার সৈন্য হয়ে থাকব স্যার। নো, সৈনিক হয়ে নয়, এখন থেকে তোমাদের হিরো হতে হবে। এই সমাজের যে আবর্জনা আছে সেটা মস্তান হোক, গুন্ডা হোক, আর রাজনৈতিক নেতাই হোক না কেন, ওদেরকে শেষ করাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। এমনি হবে, এরকমই হবে উচিত। বুথ থেকে ভোটিং মেশিন যেভাবেই হোক তুলে আনতে হবে। হ্যাঁ, তুই কি করে করিস আমিও দেখবো, এনে দেখাবো।
আমি একবার যা বলি সেটা করি। এটা করার জন্য আমার কাছে লোক আছে, ওরা যা চায় সেটা আমি দিই, ওরা আমার জন্য কাজ করে। শোনো, এইবারের ইলেকশনেও আমারই ভোটারদের জোর চলবে, যেটা আমি আমার সময় করেছিলাম। জানি ওই সময় তুই মুখ্যমন্ত্রী ছিলি, কিন্তু ওসব তোমার জন্যই হয়েছিল, কেননা তুমি খুব লাপাচ্ছিলে। আরে থামুন থামুন, এটা পার্টির মিটিং না বিয়ের অনুষ্ঠান? আপনাদের দুজনের মধ্যে পর্দা কিসের? অ্যাসেম্বলিতে কন্ট্রোল করার জন্য স্পিকার থাকে, কিন্তু ও তো বিরোধী নেতা না। যদিও আমি ওর মুখ দেখে ফেলি, আমার ভেতরে ঘুমিয়ে থাকা বাঘটা জেগে উঠতে পারে, এই কথা ভেবেই আমি মাঝখানে পর্দাটা টাঙিয়েছি। এই বাইরে এরকম সিকিউরিটি দাঁড়িয়ে আছে কেন? আর এখানে এত ভিড় কেন জমা হয়ে আছে? যখনই দেখো ফালতু লোকদের নিয়ে টাইম বরবাদ করার জন্য বসে আছে এখানে। কে দাদা, আমি যা কথা বলেছি সব ঠিক বলেছি না? আমার কথা শুনে সবাই চুপ হয়ে গেলে কেন? কি এটা? আরে কি রং বেরঙের সব পোশাক পরে এখানে বসে আছো? এখানে মিটিং চলছে না ক্রিকেট ম্যাচ চলছে? তোমাদের মিটিং অনেক হয়ে গেছে, এখন আমার আর্জেন্ট মিটিং আছে এখানে, খালি করো জায়গা। একই ভবানী, তুমি মিটিং চলাকালীন ঢুকে পড়লে? ভাই উপনির্বাচন চলছে না। হ্যাঁ তো কি হয়েছে? আজকের এই ছোট নির্বাচন কালকের জন্য বড় নির্বাচনে পরিণত হবে। শুনুন, আমার লোকেরা কিছু দাবি পেশ করেছে, সেটা এখানে লেখা আছে। আরে কি ভাবছো, তাড়াতাড়ি ফাইনাল করে দাও। ফাইনাল করে দেবো? হ্যাঁ, আর ওকেও মনে রেখো, ওর জন্য একটা টিকিট রেখো, পুরো ক্যান্ডিডেটদের মধ্যে ওকেও সামিল করতে হবে। চল সাহেবকে নমস্কার কর। সেসব তো ঠিক আছে, বাকি নেতাদের সাথে তো কথা বলতে হবে। এই কার সামনে কি কথা বলছো তুমি? তুমি শুধু ভাষণ দাও, আমি কাজ করে দেখাই, বুঝলে? যা আমি বলেছি সেটা যদি না হয়, আজ তো তুমি দাঁড়িয়ে আছো, কিন্তু কাল তোমার বডিটা অন্য কোথাও পাওয়া যাবে, মনে রাখো। ওকে তো বাসে ঝাড় দিয়ে গেল। এই ছুরি নিয়ে কেন এসেছো? এটা কি কোনো কিছুর আবেদন? এবারের ইলেকশনে আবার ক্যান্ডিডেটদের লিস্ট বুঝেছিস? গন্ডগোল না হয়, যদি হয় তো আমার ক্যান্ডিডেট তোর গদি ছিঁড়ে ফেলবে। তুই তো ভালো করেই জানিস আমারও সিএম হতে ইচ্ছে হয়, যদি কেউ বাস দেয় তো। আরে বাপরে, এ কি সিটটা এমন ভাবে চাইছে যেন সুইটের ডিব্বা আছে। যদি দাবি পূরণ না করো তাহলে এই দুটো তোমাদের জন্য। আবার এ কেন এসেছে? আরে রে রে রে, এ কি রাজনৈতিক নেতারা মামুলি গুন্ডাদের ভয় পেলে? দেখে ওরা তো তোমাদের খাটিয়া খাড়া করে দিল। কাকা, ও আসবে তুমি বলোনি কেন? আমি কি করে জানবো? ও তো বলেনি, ও তো বলেনি, ও তো বলেনি। রাজনেতা তার আঙ্গুলের ইশারায় গুন্ডাদের নিশ্চয়ই নাচাতে পারে, কিন্তু কোনো গুন্ডা তার ইশারায় কোনো রাজনেতাকে নাচাবে সেটা খুব লজ্জাজনক ব্যাপার। সেই জন্য এখন তোমাদের যত পোষা গুন্ডা আছে তাদেরকে বাদ দিয়ে নতুন গুন্ডা বানাতে হবে। লেজ নাড়ালে ওদের বার করে দিয়ে আবার নতুন তৈরি করো, তবেই না তোমাদের কথা শুনবে। আর বেশি কথা বলে যদি? জিভ ছেড়ে দাও। হাত চালালে? হাত কেটে দাও। বিশ্বাসঘাতকতা করলে? শেষ করে দাও। যদি ফেসে যায়? চুপ করো। বাপরে বাপরে বাপরে, কত সুন্দর আইডিয়া দিলে তুমি! তোমার চিন্তা ভাবনা তো অনেক উপরে, কিন্তু হঠাৎ এখানে আসার উদ্দেশ্য কি তোমার বলো তো? একদম সঠিক সময় এসেছি, কাজ হয়ে গেছে। আমরাও দেখিয়ে দেবো, পাকিস্তান থেকে, দুবাই থেকে, মস্কো থেকে মাফিয়াদের এখানে ডেকে পাঠাবো। কোন গুন্ডাকে টিকিট দেবো না, আমাকে ধমকি দি। এই গুন্ডাদের আমরা ভয় পাই না, রাস্তার লোককে টিকিট দেবো, গুন্ডাদের টিকিট দেবো না। ওরে বাবা, টিকিট চাই তো? দে এমএলএ হওয়ার টিকিট, ফোবরা দেখেছিস? এটা কি বাসের টিকিট? এরা কোন ট্রেনের টিকিট কাটেনি, এমএলএ হওয়ার টিকিট চাইছে। এই টিকিট কি মুড়ি মুড়ি মোয়া? তোমাদের চোখ খোলার জন্যই আমি রিস্ক নিয়ে এই প্রমাণ তোমাদের জন্য এনেছি। এই বোতাম ক্যামেরার সাথে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওদের প্ল্যানের ভিডিও ক্লিপ করেছি, দেখে নাও। নিজের জন্য নয়, তোমাদের জন্যই করেছি। আমি ওকে ছাড়বো না, ও দেখবো আছে ফেলবো। থামো থামো, এই মুহূর্তে যাওয়া ঠিক হবে না, যে কোনো পদক্ষেপই চিন্তা ভাবনা করে নাও। তোমাদের মধ্যে একতা নেই বলেই ওরা সুযোগটা নিচ্ছে, তোমরা যদি এক হয়ে যাও ওরা তাহলে কিছুই করতে পারবে না। সবাই এই শহরে আমারই গুন্ডা রাজ চলবে। আমি কি চুরি পরে রয়েছি এখানে? আমি রাজ করব। কে বড় কিভাবে জানা যাবে আমি বলি? মানে রাজ্যের বড় গুন্ডা, আর্ধেক এরিয়ার একজন গুন্ডা, আরেক আর্ধেক এরিয়ার আরেকজন গুন্ডা, হ্যাঁ দুজনেই রাজত্ব করতে চায়। তাহলে প্রথম নাম্বার কার আছে? সেই বড় গুন্ডা হবে। এরকম হলে আমি প্রথম। আমি বেশি খুন করেছি তাই সবার আগে আমি হব। আমি দাঁড়াও দাঁড়াও, আমি স্টপ ইট। প্রথম নাম্বার কার সেটা জানার জন্য ইলেকশন করিয়ে নাও। ইলেকশন? ইয়েস,
গুন্ডা জেনারেল ইলেকশন। শোনো, এই রাজ্যে যত গুন্ডা আছে সবাইকে জড়ো করো, এখানে ভোটিং করাও, আর ভোটিং এ যে জিতে প্রথম হবে ওই 5 বছর গুন্ডাদের লিডার থাকবে। তখন রাজনীতির লোকেরা ওদের ইলেকশনের জন্য তোমাদের সামনে এসে হাত কচলাবে, আর এই ঝুমকো হবে জিইসি, মানে গুন্ডা ইলেকশন কমিশনার। ঝুমকো, ও যে কথাগুলো বলছে আমার কিন্তু সবকটা ঠিকই মনে হচ্ছে। আমাদের জন্য অ্যাসেম্বলি হল থাকা প্রয়োজন। ঝুমকো ঝুমকো, ব্রিটিশদের মতো তোমার মাথায়ও দেখছি খুব বুদ্ধি আছে। গুন্ডা গভর্নমেন্টের তুমি গডফাদার, আমাদের লিগ্যাল অ্যাডভাইজার তুমি। এই সব কি? হ্যাঁ, আমাকে আমাকে হিরো বানাচ্ছ? আমি করে দেবো, কেউ যদি না করে এই রাজ্যের গুন্ডারাই আগামী দিনের নেতা হবে। তোমাদের কি যোগ্যতা সেটা সবাইকে দেখাবো। মুম্বাই যে ডন ছিল হাজি মস্তান, এখানে কেউ দেখেছে? কিন্তু আজ গুন্ডা রাজত্বের ফাউন্ডেশন রাখবে দ্য গ্রেট যোগেন্দ্র। ঝুমকো ঝুমকো, সবাই শোনো, কালকেই ইলেকশন হবে, আমাদের গুন্ডাদের ইলেকশন। আমাদের রাজ্যের সব গুন্ডাদের এখানে জমা হওয়া চাই, সব গুন্ডাদেরই ভোট দেওয়ার অধিকার থাকবে, ভোটের প্রতীক আমাদের হিসেবেই দেওয়া হবে, আর তারপরেই আমরা জানতে পারবো যে আমাদের রাজ্যে সব থেকে বড় গুন্ডা কে হবে, আর তারপর তার কথাই আমাদের মানতে হবে। কিন্তু ভোট হওয়ার 24 ঘন্টা আগে একটা কথা মনে রেখো, কোনো গুন্ডা নিজের প্রচার বা গুন্ডাগিরি করতে পারবে না। ঝুমকো ঝুমকো, এই যে গুন্ডা এই তলোয়ার চিহ্নকে ভোট দেবে না তাকে এটা দিয়েই মেরে ফেলবে। আরে দাঁড়াও দাঁড়াও, চাকু দেখালে ভোট পাওয়া যায় না, ভোট পেতে গেলে লোকের হাত পা ধরে ভোট ভিক্ষে করতে হয়। আমরা কি পাগল নাকি যে ভিক্ষা করব? দাদা, ভোট পাওয়ার জন্য বড় বড়দেরও নত হতে হয়, তবেই ভোট পাওয়া যায়। সব গুন্ডাকে সে মার্ডার করুক আর রেপি করুক, আমি তাদেরকে কোর্ট থেকে জামিনে চালাবো। ডুপ্লিকেট নোট ছাপার জন্য পেপার কোরিয়া থেকে নিয়ে আসবো। সিনিয়র সিটিজেন গুন্ডাদের আমি পেনশন দেবো, আর ছোট গুন্ডাদের আমি গেরিলা ট্রেনিং দেবো। সিনেমার লোকজনকেও আমাদের পার্টিতে আনবো। আর এছাড়াও সবার আগে গুন্ডাদের ভোট পেতে গেলে মিডনাইট মশলা করে কাউকে নাচাতে হবে। এত ঠিক আছে, টালিগঞ্জ থেকে কলকাতার রসগোল্লা নিয়ে আসবো, মুম্বাই থেকে আইটেম আনবো, মুন্নি ভাই আর শিলা দুজনকে। জোরে জোরে সব মাস্তুত ভাই, তারা একযখন সব হয়ে যায়, তারা সবই লুটে নেয়, সবই কেড়ে খায়, সব টাল মাটাল হয়ে যায়। ভুলেও কখনো তুমি হাত মিলিও না, তাই জোরেদের থেকে থাকো দূরে। এই দেশ যাবে শয়তানের হাতে, গুন পোকারা খাবে কুড়ে কুড়ে। সাইয়া 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 স
সাক্ষী দিতে না যেতে পারে এইসব ব্যাপারে আপনার একটু সাবধান থাকা উচিত কেউ যাতে জানতে না পারে সেই জন্য ওদেরকে আন্ডারগ্রাউন্ড করে দেওয়া হয়েছে আগর বিয়ারে ব্র্যান্ডি ঢেলে খাও কিংবা ব্র্যান্ডিতে ঘোড়া রামটাও মিশিয়ে খাও কিন্তু নেশা কোনোটাতেই তো হচ্ছে না উল্টে বলমল করে মাথাটা তো ঘুরছে পুরো বোতল খেয়ে ফেললাম তবু কিছুই হলো না আরে শোন ডিজিপিকে ফোন করো দেখো আছে কিনা লাগা লাগা জলদি লাগা হ্যালো ডিজিপি নেই ছুটিতে আছে আমাদের ভাগ্যই খারাপ আমাদের বাস দিয়েই ছাড়বে এটা তুমি করো নি তো তারিকা কাকা কাকা তোমার ফোন থেকে ডিজিপিকে ফোন লাগাও লাগা লাগাও তাড়াতাড়ি হ্যালো ডিজিপি সাহেব ভাগছি ভাগছি আমার লোকেদের বাইরে বের করতে হবে আরে আমার অবস্থা তো খুবই খারাপ কি কে সিবিআই কে দিয়ে দিয়েছে আরে বাপরে শিট এই তাড়াতাড়ি কর ওই অফিসারকে ফোন কর ও কোটু বাবু আমাদের ক্লাসে হ্যালো রাঠোর সিং বেদিজি আমি আরে আমি মুখ্যমন্ত্রী বলছি আমার কেসটা আপনাকে নিতে হবে Nice to meet you. Hello, sir. I am Rathur Singh Bedi. Nice to meet you. These are my personal officers. Good morning, sir. Good morning, sir. What is this pin drop silence? Silence maintain korcho na? Oi, gundader kothay kothay lukiye rekhecho sei secrecy ta maintain korcho. All right. Ami ekhane eshechi oi case er byapare. Oi gundader file kothay ache? Ota ACP sir er kache ache. ACP je gundader arrest koreche ora kothay ache? Jani na, sir. তাহলে কি তোমার জানা আছে এটা আমি কাউকে বলবো না স্যার তার মানে আমাদের এসআই ঝাঁসি কিরণ জানে না এটা মিথ্যে বলছে আচ্ছা তোমার এসএপি সাহেব কোথায় এখনো তো এলো না নাকি ইচ্ছে করেই আসছে না নো স্যার আপনার টাইমেই এসেছি ইউ আর হাফ অ্যান আওয়ার লেট সরি স্যার আপনার ঘড়ি হাফ অ্যান আওয়ার ফাস্ট আছে You are correct, Mr. Jogendra. আমি সব সময় আমার ঘড়িকে আধ ঘন্টা ফাস্ট করে রাখি ও আই সি ইউ নো হোয়াই কেননা এই দুনিয়ার সময় থেকে আমি আধ ঘন্টা আগে থাকতে চাই শুধু সময়ের থেকে আগে থাকলেই যথেষ্ট নয় কাজও ফাস্ট হওয়া চাই অফকোর্স মিস্টার যোগেন্দ্র ওই গুন্ডা আর ওদের ফাইল আমাকে হ্যান্ড ওভার করে দাও আমি ওদেরকে ফাঁসিতে ঝুলিয়েই এখান থেকে যাব কাম অন ডু ইট নো স্যার ওদের আমি কোর্টে সারেন্ডার করব কাউকে সারেন্ডার করব না হোয়াট আমার কাছেও নয় ইয়েস ইজ ইট শিওর ওকে ওকে এক সময় তুমি কলেজের ভালো ক্রিকেট খেলোয়াড় ছিলে সেই জন্য এখানে এতগুলো গুন্ডাকে ক্লিন বোল্ড করে দিলে আমিও তোমার সঙ্গে একটা গেম খেলতে চাই ক্রিকেট
good ball. Bad shot, sir. You are out. যোগেন্দ্র, তুমি আমার সম্বন্ধে কি জানো? নিজেকে তিসমার খান ভাবছো? আফটার অল একজন এসিপি তুমি। লোককে ধরে লুকিয়ে রাখাটা অ্যারেস্ট বলা যায় না মিস্টার। কিডন্যাপ বলে। ইয়েস, একজন সিবিআই অফিসারের কর্তব্য হিসাবে আমি তোমার নামে চার্জশিট ইস্যু করব। তোমাকে অপরাধী বানিয়ে ছাড়বো। মাইন্ড ইট। আপনি বেকার ইন্টারফেয়ার করছেন স্যার। এখনো পর্যন্ত এই কেসে আমি কারো নামে এফআইআর করিনি মিস্টার বেদি। লেখনি। ভেরি গুড ইয়ার। তোমার মধ্যে এই দৃঢ়তা আছে কিনা এটা ভেবে ছোট্ট একটা টেস্ট করলাম। আই এম ভেরি হ্যাপি। আমার অফিসারদের সামনেও তুমি এই কথাটাই কিন্তু বলবে। আই উইল সাপোর্ট ইউ। কাম অন। এই কেসের ব্যাপারে কাউকে কিছু বলতে চাই না আমি। তাতে যে যা কিছু করুক না কেন, গুন্ডাদের কোর্টে সারেন্ডার করার জন্য সুপ্রিম কোর্টের স্পেশাল অর্ডার নিয়েছি মিস্টার বেদি। বেটার নট টু কাম ইন মাই ওয়ে। গুড। আইন সত্যি এমন হওয়া যায়, দ্যাট ইজ ল এন্ড অর্ডার। এত বড় স্টেটের গুন্ডাদের সবাইকে তুমি অ্যারেস্ট করেছো। ইটস আ হিস্ট্রি, ইটস আ মিরাকল মাই ডিয়ার, ইটস আ মিরাকল। মিস্টার যোগেন্দ্র, যত বড় নেতা চাপিয়ে আসুক না কেন, কিংবা আমার মতো অফিসার যদি তোমার রাস্তায় আসে, ডোন্ট কেয়ার, কোনো ব্যাপারে ঘাবড়াবে না। সুপ্রিম কোর্ট তো কি, আমি তোমাকে স্পেশাল পাওয়ার দিচ্ছি। এই কেসের মাঝে যদি কেউ আসে তাকে শুট করে দাও। শুট দেম উইথ মাই গান ইন মাই অ্যাকাউন্ট। কাম অন যোগেন্দ্র, টেক ইট অ্যান্ড ডু ইট আই সে। থ্যাংক ইউ স্যার। এরকম অবস্থা আসলে পরে আমার কাছে আমার গান আছে স্যার। গুড। কাউকে ভয় পেও না, কেননা শুনেছি অনেক লোক তোমার উপর চাপ সৃষ্টি করছে। তোমার সেলফোন ফেলে দাও, না হলে ওরা তোমাকে আরো বিরক্ত করবে। এমন ধমকি তো আমি এক ধাক্কায় সরিয়ে দিই। একদম ঠিক। এই যোগেন্দ্র ভয় পায় না। ভালো খেলোয়াড়, আর এর সাথে খেলা খেলতে পারলে বহুত মজা হবে। আমি এটা কি শুনছি? আমরা যে কাজের জন্য এনেছি সেটাই তো হলো না। Yes, কেননা আমার পয়সা চাই। I want only money. কিন্তু আদালতে চাই প্রমাণ, আর ওর কাছে তোমাদের বিরুদ্ধে অনেক পাওয়ারফুল প্রমাণ আছে। তার সাথে ওর কাছে সুপ্রিম কোর্টে স্পেশাল পারমিশনও আছে। আরে সেই জন্যই তো এই কেসটা তোমাকে আমরা দিলাম। It's impossible. এটা কিছুতেই হবে না সেম সাহেব। কেন হবে না? কিন্তু আমি তোমাদের একটা অ্যাডভাইস দিতে পারি। তোমাদের কাছে যে ক্রিমিনাল আর চিটিং রেকর্ডস আছে ওই সব মুছে ফেলো, আর যে প্রপার্টিজ আছে নিজের স্ত্রী নিজের বাচ্চা বা আত্মীয়দের লিখে দাও। এমন করলে এতেও ঝামেলা আছে। কেন? কেননা তোমরা সবাই নিজের নিজের প্রপার্টিজ সম্বন্ধে লিখিত রূপে অ্যাসেম্বলিতে দিয়ে হো, আর এটা সবাই জানে। ফাইনালি একটা হেল্প আমি তোমাদের অবশ্যই করতে পারি। কিভাবে? জেলের ভেতর তোমাদের জন্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন কামরা বানিয়ে দিতে পারি উইথ সেল ফোনস। এনজয়। ওকে বাই, সি ইউ। আরে রে রে রে, ঘূর্ণির মতো আসলো আর ঝড়ের মতো চলে গেল। যা কিছু বলে গেল আমার মতো তো কিছুই ঢুকলো না। হ্যাঁ, এবার আমার কথা শোন, তুই তো 20 কোটি টাকার অফার দিলি, কি মনে হয় কাজ করবে? তো করা তো উচিত, একটু মেজাজিও বটে। এই কাজ করবে কি, এই কাজ করবে কি, কাজ করবে কি? আরে কাকা তুমি চুপ করো। হাই ফ্রেন্ডস, আর এফএম অ্যানাউন্সার্স দ্য সিলভার জুবিলি ফাংশন অফ আওয়ার কলেজ। ন্যায়ের জন্য যিনি আত্মবলিদান দিয়েছিলেন সেই প্রফেসর সত্য মুখার্জির হত্যাকারীদের গ্রেপ্তারকারী এসিপি যোগেন্দ্রকে এই শুভ মুহূর্তে আমাদের কলেজের পক্ষ থেকে স্বাগত ও হার্দিক অভিনন্দন। ও ভগবান, জানি জানি সবার উপর বিচার তোমার। এ জীবন যে কর্ম করার, জানি কর্মই ধর্ম আমার। আজকের এই দিন গর্ব করার মতোই দিন, হাসি জয়েরই হাসি আমরা নাচবো তা দিন দিন। দেশেরই জন্যে তুই শহীদ হয়ে যা, যদি দিতে হয় প্রাণ তবু দিতে ভুলিস না। এসেছে নেই অবতার, ও শত্রুদের করবেন সংহার। দেশের প্রতি কোণেতে অন্যায় আমরা রুখবই, জোরে বলো বন্দে মাতারম।
আজকেরই দিন গর্ব করার মতো দিন হাসি জয়েরই হাসি আমরা নাচব গা দিন দিন দেশেরই জন্যে তুই শহীদ হয়ে যা যদি দিতে হয় প্রাণ তবু দিতে ভুলিস না কথা ভুলো না সারা পৃথিবী খোঁজ নাও পাবে না এর তুলনা কখনো এমন কাজ করো না দেশের যাতে ক্ষতি হয় ভালোবেসে সবার হাতটা ধরো করবে তুমি জয় শপথ করেছি কখনো পিছু হটব না যে আমাদের দক্ষিণা থেকে জানবো ঝরুক 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 ফুলেরা ঝরুক 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 ফুলেরা ঝরুক ফুলে দৃষ্টি হো ভরুক 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 খুশিতে ভরুক দেশের যত লোক আইনের তুমি রক্ষক পালায় তোমায় দেখে বকো আমার কথা মন দিয়ে শোনো কাল তুমি যাদের কোর্টে তুলতে যাচ্ছ ওদের কেসের সমস্ত প্রমাণ তাড়াতাড়ি আমাদের কাছে পৌঁছে দাও কেন দেব আর তুই কে আমি কে সেটা জানার জন্য সময় নষ্ট করো না যেটা বললাম সেটা করো ফোনটা দাও হ্যালো শোনো অরুণা বলো অরুণা কি হয়েছে অরুণা শোনো এই লোকগুলো আমাকে ধরে এনে কোথায় যেন নিয়ে এসেছে তুমি শুনতে পাচ্ছ তো তুমি কোথা থেকে বলছো এখন যে তোমার কাছে প্রমাণটা রয়েছে ওটা আমাদের কাছে দিয়ে দাও এক্ষুনি না হলে তোমার স্ত্রীর লাশ তুমি দেখতে পাবে এই প্রমাণ তোকে কেন দেব ইডিয়েট প্রমাণ চাইছে এক কাজ করো দিয়ে দাও ফোন আমাকে দাও এই তুই কি ভেবেছিস আই অ্যাম রাঠোর সিং বেদি তুই একটা শয়তান তোর নাটক শেষ এটা কিন্তু ভালো হবে না আমি তোমাকে জানে মেরে ফেলবো তুই পুলিশের সাথে থেকে পুলিশওয়ালাকে ধোঁকা দিচ্ছিস তোমার প্রমাণ চাই তো সেটা আমি নিয়ে যাচ্ছি তোর অন্তরাত্মা কখনো তোকে ক্ষমা করবে না এই ম্যাডামের কিছু হলে না এই কাপুরুষ ভীতু তোমার কাছে ওই কেসের যত প্রমাণ আছে সব ওই সিবিআই অফিসারের হাত দিয়ে পাঠিয়ে দাও যেই আমরা প্রমাণগুলো পেয়ে যাব আমরা তোমার স্ত্রীকে ওর হাতে তুলে দেব তাহলে ওর লাশ তোমার বাড়িতে এই এক একটাকে খতম করে দেব শোনো অরুণা আমাকে নিয়ে চিন্তা করো না যে মিশন তোমার লক্ষ্য সেটা কিছুতেই নষ্ট হতে দেয়া যাবে না অরুণা
ওই প্রমাণগুলো কিছুতেই দিও না। ওদের শাস্তি পেতেই হবে, তার জন্য যদি আমার প্রাণ যায় যা। আমি জানি তুমি আমাকে নিয়ে ভাববে, সেই জন্য আমি তোমাকে সেই সুযোগ দেব না। অরুণা, তোমার কিছু হবে না। আমি মরে গেলেও তোমার লক্ষ্য থেকে সরে এসো না। আমার কিচ্ছু হবে না। অরুণা, অরুণা প্লিজ, তার সুযোগ তুমি পাবে না। অরুণা প্লিজ, আগে হ্যাঁ অরুণা ভাই, অরুণা অরুণা থামো, অরুণা কে মেরে ফেললো। একজনও যেন জীবিত না থাকে। মেরে ফেলো সবাইকে, এক এক তাকে খুঁজে খুঁজে মারো। গো অ্যান্ড হান্ট দেম অ্যান্ড কিল দেম অল। কাউকে জীবিত ছাড়বে না। মেরে ফেলো সবাইকে, গুলি মেরে ঝাঁঝরা করে দাও। অরুণা শহীদ হয়েছে, গ্রেট লেডি। She is great. Yes, 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 great lady, great lady. এই আমার কথা শোনো, তোমাদের সাহেব ওই গুন্ডাদের কোন রাস্তা দিয়ে নিয়ে যাবে এটা কিন্তু ভগবানও জানে না। এই যদি না বলো তাহলে এখানেই সাসপেন্ড করে দেবো। আমার ক্রিকেট প্যাটের মতো তো হাইট হবে না। তোমাদের পুলিশের চাকরিটা কে দিল? জেলের ঘানিটানা লোক, বড় বড় মশলাদের টাকার লোভে ছেড়ে দেওয়ার লোককে বড় পুলিশ অফিসার বানিয়ে আমাদের কাছে পাঠিয়েছে। আমরা কাউকে কিছু বলবো না। এই কি হয়েছে স্যার? এই রাস্তা দিয়ে গেলে বিপদ আছে। হ্যাঁ স্যার। স্যার, রাস্তায় যদি এই গুন্ডাদের কেউ ছাড়িয়ে নেয়? এমন কিছু হবে না, আমরা ওদের নিয়েই যাব। এই ঈশ্বর, রাজু, তোমরা গুন্ডাদের ভ্যানটা ড্রাইভ করে এই হাইওয়ে দিয়ে না গিয়ে সামনের বাইপাসে ডাইভার্ট হয়ে বেরিয়ে যাবে, আর কোটের পেছন রাস্তা দিয়ে চলে এসো, কারো সন্দেহ যাতে না হয়। আর এদেরকে নিয়ে যাওয়ার জন্য অন্য ব্যবস্থা করছি। ড্রাইভার চলো। তোমরা দুজন আমি যেমন বলেছিলাম তেমনই করলে। নায়ক নেহি খলনায়ক হুঁ মে। তোমরা আতিপাতি পুলিশ নও, খুব বড় পুলিশ তোমরা। এতগুলো আই উইটনেসকে তোমরা আমার হাতে তুলে দিলে। না স্যার, আমরা এসিপির সাথে অনেক বড় বেইমানি করলাম স্যার। পুলিশ ডিপার্টমেন্টকে খুব ঠকিয়েছি। আরে এ তো ভালো করেছো, খুব ভালো করেছো। মেরা ভারত মহা। তালা খুলে তোমরাও ভেতরে বসে যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, যাও। চল চল ভেতরে চল। এই তাতেই চল না। ভেতরে খুব মজা করো। নাও আই উইল ড্রাইভ দ্য ভেহিকল। তাড়াতাড়ি নামো, চল রে। এরা এখানে আছে, কেউ যেন জানতে না পারে। কেসের জাজমেন্ট না আসা পর্যন্ত তোমরা এখানেই থাকো। ওয়েট ফর মাই ফার্দার অর্ডার। বি কেয়ারফুল। ওকে স্যার। কাম অন, মুভ। অ্যাটাচি সামলে। ওকে স্যার। হাই যোগেন্দ্র,
কি হলো? তোমার গোপনে রাখা গুন্ডারা এখনো কোর্টে পৌঁছলো না, টাইম তো বেরিয়ে যাচ্ছে। সরি 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 কোর্ট, সরি। কি বস, ওরা আসবে নাকি আসবে না? মনে হয় আসবে না। তোমরা কি করছিলে? এই দরজা কে খুললো? কেউ খুলেনি স্যার, আপনি তো লক করেছিলেন। আমি লক করেছি, আমি লক করেছিলাম। তাহলে ওরা কোর্টে পৌঁছলো কি করে? কোর্টে পৌঁছে গেছে কি করে? অপরাধী ভবানী আর অন্যান্য মস্তানদের উপর ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী অনেকগুলো অভিযোগ আছে, আর এই অভিযোগগুলোর মধ্যে পড়ে হত্যা, ধর্ষণ, লুটপাট আর চুরি। সব মিলিয়ে 27টা কেস আছে এদের বিরুদ্ধে। মিস্টার যোগেন্দ্র, এদের বিরুদ্ধে আর যে যে প্রমাণ আপনি জোগাড় করেছেন সেটা আদালতের কাছে দাখিল করুন। লেকচারার সত্য মুখার্জিকে খুন হতে যারা দেখেছে তারা হলো ওনারই স্টুডেন্ট। গীতায় হাত রেখে আমরা প্রতিজ্ঞা করছি, যা বলবো সত্যি বলবো, সত্য ছাড়া মিথ্যে বলবো না। তোমরা লেকচারার সত্য মুখার্জির খুন হতে দেখেছো? হ্যাঁ দেখেছি। আমরা এদের কখনো দেখিনি স্যার, আমরা এদের কখনো দেখিনি স্যার, আমরা কিছু করিনি স্যার। এই তোমরা ভয় পাচ্ছ? আমরা কেন ভয় পাবো? তাহলে যা দেখেছো বলো। দেখলে তবেই তো বলতাম। এই মিস্টার যোগেন্দ্র, কন্ট্রোল ইয়োরসেলফ, আপনারা বলুন। স্যার আমাদের পাবলিসিটি খুব ভালো লাগে। আমরা সত্যমূর্তিকে খুন হতে দেখেছি, যদি এরকম কোর্টে বলি তাহলে আমরা অনেক পাবলিসিটি পাবো। উনি ফোর্স করলেন বলেই আমরা বললাম। হ্যাঁ স্যার, কিন্তু এখানে এসে আমাদের আর ভয় লাগছে না, সেই জন্য এখানে আমরা শুধু সত্যিটাই বললাম। আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না। এই এটা কি বলছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। মাধুরী স্যার, ওই ছেলেটা তোমাকে কিডন্যাপ করেছিল না? আমি ঠিক জানি না স্যার। জানো না? আসলে আমাকে কিডন্যাপ তো আপনিই করেছিলেন। আমি? এটা কি বলছো তুমি? হ্যাঁ স্যার। আমি তো ওর কাছ থেকে তোমাকে ছাড়িয়েছিলাম। না স্যার, আপনি তো আমাকে কলেজ থেকে তুলে নিয়ে গেলেন স্যার। আমাকে ছাড়ার পরিবর্তে আপনি 10 লাখ টাকা চেয়েছিলেন না? আপনি তো আমাকে হ্যারাসও করেছেন স্যার, রাজেশকেও তো আপনি মেরেছেন, আপনি তো আমাদের উপর অনেক জুলুম করেছেন, আপনিই আমাকে কিডন্যাপ করেছেন, আমি এদেরকে চিনি না। মিস্টার জাস্টিস, সামথিং রং, সামথিং রং। আমার কাছে আরেকটা এভিডেন্স আছে, এদের বিরুদ্ধে যত প্রমাণ আছে সব আমার কম্পিউটারের হার্ড ডিস্কে লোড করা আছে। ওর মধ্যে এরা নিজের মুখে অন্যায় স্বীকার করেছে সেই প্রমাণ সেভ করা আছে। ঝান্সি স্যার, ব্রিফকেসটা আনো। কোন ব্রিফকেস স্যার? হোয়াট ইউ মিন? যেটার মধ্যে সমস্ত প্রমাণ সেভ করে রাখা আছে, হার্ড ডিস্ক বক্স। ওটা আপনি কখন দিলেন? ঝান্সি, এটা তুমি কি বলছো? মনে হচ্ছে আপনার কোনো কনফিউশন হচ্ছে স্যার। আমি দিব্যি দিয়ে বলছি, আমাকে কোনো বক্স দেওয়া হয়নি। ঝান্সি, আর ইউ ম্যাড? সত্যি আপনি আমাকে কোনো বক্স দেননি? ইউ ফুল! স্যার আপনি এটা কি বলছেন? শিট! এসিপি সাহেব, এই কোর্টের আরো অপমান করার জন্য আপনার কাছে কি অন্য কোনো সাক্ষী আছে যে সাক্ষ্য দেবে? আই এম সরি স্যার, আই এম সরি, আই এম ভেরি সরি মিস্টার জাস্টিস। আমি কখনো আগের কথা ভাবিনি, আমি কখনো ভাবিনি পরে কি হবে। আবেগের বসে আমি সব কিছু ভুলে যাই। আই এম এ ফুল, ইয়েস আই এম ব্লাডি ফুল। শিট, আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি।
পুলিশ অপরাধীদের ওপর যে কেস দায়ের করেছিল তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পেশ করতে না পারার দরুন এদের নির্দোষ ঘোষণা করে মুক্তি দেওয়া হলো। স্যার আমাদের ছাড়বেন না, বাইরে বেরালেই ও যখন তখন আমাদের মেরে ফেলবে। স্যার পারলে আমাদের সিকিউরিটি দিন স্যার। হ্যাঁ স্যার, ব্যবস্থা করুন না। সারা দেশের গর্ব হবে, একটা বড় কর্মযজ্ঞ হবে, কোর্ট আর পুলিশ এটাই অনুমান করেছিল। বাট মিস্টার যোগেন্দ্র, তোমার এই আচরণে পুরো ল অ্যান্ড অর্ডারকেই কলঙ্কিত করলো। সেই জন্য কোর্টের আইন অনুযায়ী আদালতে মিথ্যে সাক্ষী দেওয়া এই ছাত্রদের এইবারের মতো ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আর তথ্য প্রমাণ ছাড়া এই আদালতের অমূল্য সময় নষ্টকারী মিস্টার যোগেন্দ্রকে সাসপেন্ড করার জন্য পুলিশ ডিপার্টমেন্টকে এই আদালত আদেশ দিচ্ছে। মিস্টার যোগেন্দ্র, আজ তুমি পুলিশ ডিপার্টমেন্টের মাথা হেড করে দিয়েছো, আমরা সবাই খুব লজ্জিত, এই জন্য তোমায় আমি সাসপেন্ড করলাম। প্লিজ হ্যান্ড ওভার ইওর রিভলভার। এই ছাত্ররা যে উদ্দেশ্যে মিথ্যে সাক্ষ্য দিয়েছে এমন যাতে অন্য কেউ না করে তার জন্য আদালত সবার কাছে অনুরোধ জানাচ্ছে। দ্যাট ইজ রাঠোর সিং বেদি, যে আমার সাথে লাগবে সে টুকরো টুকরো হয়ে যাবে। এই হলো রাঠোর সিং বেদি। I am to the money, by the money, and for the money. কিন্তু তুমি এখন একটা পুলিশ কনস্টেবলও রইলে না। আমি তোমার স্টুডেন্টস আর সাবঅর্ডিনেটসদের একটা বোতলের ভেতর আরামসে ঢুকিয়ে দিলাম, কিন্তু তোমাকে আমি সম্মান করি, জানো কেন? কেননা তোমাকে আমি চুতোর ফিতে বানিয়ে ছাড়লাম। তোমরা সবাই মস্তান আর গুন্ডা, তোমরা যেটা করবে সেটা হবে অত্যাচার, দাদাগিরি। এখন তোকে দেখাবো আমি কে। নমস্কার মন্ত্রী মশাই। লোকের নজরে এটা পুলিশ ইন্টারোগেশন, কিন্তু এখানে বাস্তবে যেটা হতে চলেছে একটা পুলিশের হাতে অন্য একটা পুলিশের এনকাউন্টার। ইয়েস, আর এই কাজটাকে শেষ করতে চলেছি আমি। তোকে মারার জন্য আমার এত দূর আনার দরকার ছিল না, তোকে মাঝ রাস্তায় কুত্তার মতো মেরে ফেলতে পারতাম, তাতে তুই লোকের নজরে হিরো হয়ে যেতিস। আসলে তুই একটা টেরোরিস্ট, ইন্টারগেশনের নামে তোকে খুন করা হবে, লোকেদের মধ্যে বিশ্বাস জাগানোর জন্যই এই এনকাউন্টার। এই সালা আমাকে জেলের ভিতরে পুড়েছিল, ওকে এখানেই জানে মেরে দিতে হবে, ও যেন বেঁচে না ফিরতে পারে একদম। বেঁচে থাকার কোনো অধিকার নেই, ওর কাহিনী খতম করতে হবে। ওর ফেফড়া আমি বের করে দেব। থামো, একে এত সহজে মারার দরকার নেই, এর খুন ভীষণ ভয়ানক ভাবে করতে হবে। স্যার এসব আমাদের জন্যই হয়েছে, সেই জন্যই আপনাকে এদের সামনে মাথা নত করতে হলো। স্যার একটা নিরীহ প্রাণ বাঁচাতে মিথ্যে বলাটা নিশ্চয়ই কোনো অন্যায় নয়। সত্যি বলতে কি, আমরা ওকে বাঁচাতে চেয়েছিলাম, তাই কোর্টে মিথ্যে কথা বলেছি। অরুণা ম্যাডামকে বাঁচানোর জন্য আমরা আপনাকে মিথ্যে বলতে বাধ্য হয়েছি স্যার। তাড়াতাড়ি শোনো অরুণা। কোনো শক্তিমানকে মারতে হয় কিন্তু কোনো দুর্বলকে নয়, কেননা তোর স্ত্রী হলো তোর দুর্বলতা, সেই জন্য একে মেরে ফেলেছি এটা তোমাদের বিশ্বাস করালাম। আর তোমাদের সবাইকে হাতের মুঠোয় আনার জন্য আমি ওকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম, কোর্টে সমস্ত প্রমাণ আমি বদলে দিয়েছি, তোর হাত থেকে কেসটাকে আমি হাওয়ায় উড়িয়ে দিলাম। আই উইন, আমি জিতে গেলাম। বেদি বেদি জিতে গেছে, আর তুই একজন পুলিশওয়ালা থেকে ক্রিমিনাল হয়ে গেলি। আমার কেস উড়ে যায়নি, আমি জিতে গেছি। সেই দিন ওর মৃত্যু দেখার পর আমার বিশ্বাস ভগবানের থেকে উঠে গেছিল। অরুণা মরে গেছে ভেবেছিলাম, আমার সব কিছু শেষ হয়ে গেছিল। ওর মৃত্যুর শোকে অনেক কষ্ট করে নিজেকে সামলেছি আমি, কিন্তু ও আর জীবিত আছে এই কথা জানিয়ে আমার সামনে নিয়ে এসে
তুই তোর মৃত্যুকে ডেকে এনেছিস। আজ আমার লক্ষ্য পূরণ হতে চলেছে, আর হবেই হবে। আমি আজ পর্যন্ত অনেক এনকাউন্টার করেছি, কিন্তু আজ হতে চলা এনকাউন্টার আমার জন্য স্পেশাল হবে, কেননা আজ একজন অ্যারোগ্যান্ট এসএপির লাইফকে আমি খতম করতে চলেছি। Yes, I am proud to show. I am very happy. Sorry, CM sir. কেন কি হয়েছে? আমাদের এখানে থাকা ঠিক নয়। আপনি যদি পারমিশন দেন আমরা বাইরে গিয়ে দাঁড়াতে পারি। Yes, sir. তোমাদের ডিপার্টমেন্টের কারোরই এখানে থাকার কথা নয়, তবু তোমাদের এখানে ডাকা হয়েছে, কেন জানো তো? তোমরা দাঁড়িয়ে দেখবে পুলিশের পাওয়ারের চেয়ে পলিটিক্যাল পাওয়ার কত বড়, এটা তোমাদের ডিপার্টমেন্টের ভালো করে জানা উচিত। এই যে ডগ স্কোয়াডের কুত্তা আছে না, তোমাদের দেখে ঘেউ ঘেউ করা উচিত, আর আমাদের দেখে স্টাইলে লেজ নাড়ানো উচিত, বুঝলে? এই তোকে যে উর্দিটা দেওয়া হয়েছে আমাদের রক্ষা করার জন্য, আর তোর কাঁধে যে স্টারগুলো আছে ওগুলো হচ্ছে আমাদের পলিটিক্যাল স্টারডামকে রক্ষা করার জন্য। তোমার মৃত্যু শিক্ষা পুলিশ একাডেমির বইতে একটা অধ্যায় রূপে ছাপা থাকবে, তাতে যারা ডিউটি জয়েন করবে এমন পুলিশ পলিটিশিয়ানদের দেখে যেন উর্দির ভেতরে থরথর করে কাঁপতে থাকে। এই পুলিশের ক্ষমতাকে তুমি কি ভাবো? তুমি তোমার অনেক ক্ষমতা দিয়ে অনেক পুলিশকে মেরে ফেলতে পারো, কিন্তু পুলিশের ক্ষমতা দিনের পর দিন বাড়তে থাকবে, আর তোমার মতন অপরাধীদের শিকার করবে। এই সমাজকে বাঁচানোর জন্য পুলিশওয়ালার ছাতি ফুলের প্রুফ হয়ে থাকে না? আমার বাড়ির গেটে দাঁড়িয়ে থাকা চৌকিদারের মতো ক্ষমতা তোমাদের পুলিশদের? এই নোংরা মেলার পোকা, তোরা পুলিশ তোদেরকে ভালো করে শেষ করতে জানে। খোকা 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 খোকা, তোমার কি ইচ্ছু হবে না? তোমাকে উঠে শত্রুদের নাশ করতে হবে, পুলিশ ডিপার্টমেন্টের সম্মান রক্ষা করতে হবে। তোমার মধ্যে থাকা আবেগই তোমাকে সাহস যোগাবে। ওঠো 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 বাবা, ওঠো ওঠো। জন্মেও পুলিশ বলাকে এত কমজোরি মনে করো না। তোমরা পুলিশ ডিপার্টমেন্টকে অপমান করেছো, সেই জন্য আইন আমি আমার হাতে তুলে নিতে বাধ্য হলাম আর একে খুন করলাম। কিন্তু সমাজের অপরাধী শুধু এ একা নয়, তোমাদের মতো রাজনেতারাই একে অপরাধী বানিয়েছে। তোমাদের মধ্যে আর এর মধ্যে কোনো ফারাক নেই। এর সাথে সাথে মেরে ফেলা উচিত তোমাকে, তোমাকে। এই সমাজকে শোধরানোর জন্য এই সমাজকে যারা কলঙ্কিত করার চেষ্টা করে তাদের মেরে ফেলা উচিত না বাঁচিয়ে রাখা উচিত সেটা বিচার করবে তোমরা। কাম অন, টেক দিস গান।